وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. عن ربيعة بن قرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يزرهم من خذلهم حتى تقوم الساعة. قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث. رواه الترمذي إسناد صحيح. সমস্ত প্রশংসা সেই মহাসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহাসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রে সুযোগ আদায় করি তার নিজের সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাসিরাবাদ হাফেজিয়া কিরাতিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 9 ডিসেম্বর 2019 রোজ সোমবার বাদ আসর হইতে আজকে এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন মাওলানা আব্দুল মাজিদ এবং প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়া অনেক আলোচকবৃন্দ, বিশেষ অতিথি বর্গ যারা আছে অনেকজনের নাম আছে, তাই প্রত্যেকের নাম নিচ্ছি না, তবে সার্বিকভাবে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পরপরে যারা আজকে অনেক শ্রম অর্থ সময় ব্যয় করে আজকের এই আলোচনা সভাটিকে সফল করেছে প্রত্যেকের শুকরিয়া আদায় করি। এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাইয়েরা, বিশেষ করে আমার ছোট বড় এবং সর্বস্ব দিনী ভাইয়েরা এসেছেন, তাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করি। পর্দার অন্তরালে আমাদের প্রিয় মা এবং বোনেরা প্রত্যেকের শুকরিয়া আদায় করি এবং মহান সত্তা আল্লাহ সুবহানাহু কাছে এই দোয়া, এই প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে তুমি আমাদের পেছনের ছোট ছোট গুনাহ যেগুলো আমরা করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু কাছে এই দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই আলোচনা সভার ওসিলাতে বিশেষ করে আমাদের মুসলিম উম্মার যে অনক্ত, যে মতপার্থক্য, মতভেদ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে এই দোয়া, এই প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব মুসলিম ভাইরা আমাদেরকে নিজেদের শত্রু মনে করে এইসব ভাইদেরকে আজকের প্রোগ্রামের ওসিলাতে বন্ধুত্বপূর্ণ ভাবে চলাফেরা করা, ভ্রাতৃত্ব ভাবে পূর্ণ বজায় রেখে চলাফেরা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যাই হোক, দীর্ঘ প্রস্তুতির পরে অনেক অর্থ শ্রম ব্যয় করার পরে আজকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে এই আলোচনা সভার আয়োজন করেছিলেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করেছেন। এই জন্য আরো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া সুযোগ আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে জলসা কর্তৃপক্ষ বিশেষ করে নির্দিষ্টভাবে কোনো বিষয়ে খাস নির্দিষ্ট করে আলোচনা করার জন্য বলেনি, তবে অনেকজন অনেক রকমের পরামর্শ দিয়েছে। তো এখন হচ্ছে আমি বিপদে যে এক একজন এক এক রকমের বিষয় দিয়েছে, আর একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের একদম মিল নেই। এখন আমি কোনটা আলোচনা করি? তারপরে ইনশাআল্লাহ যারা আমাকে পরামর্শ দিয়েছে তাদের প্রত্যেকের কথা যেন মোটামুটি আলোচনা সভার মধ্যে চলে আসে, সবগুলোকে গুছিয়ে ইনশাআল্লাহ একটা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আর তারপরে যাদের আলোচনার মধ্যে যেটা শোনার ইচ্ছা ছিল কিন্তু আপনারা পান নাই, এইজন্য আলোচনা সভা শেষে একটা ছোট্ট প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ থাকবে, সেক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করতে পারেন। যেগুলো আপনাদের জানা প্রয়োজন ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তবে আপনারা শেষ পর্যন্ত সকলে থাকবেন না, মাঝখান থেকে উঠে যাবেন। কারা কারা উঠে যাবেন একটু হাত তোলেন তো ভাই, কারা কারা উঠবেন ভাই? একজন উঠবেন না, আলহামদুলিল্লাহ। সূরা মাইদা আয়াত নম্বর 98। কোন ব্যক্তি যদি ওয়াদা ভঙ্গ করার পরে, চুক্তি ভঙ্গ করার পরে যদি চুক্তি ভঙ্গ করে কিচ্ছু করতে হবে না, মাত্র 10 দিন রোজা থাকতে হবে। একজন বেটা যদি উঠেছেন এই আলোচনা সভা থেকে 10টা রোজা করতে হবে, যদি 10টা রোজা করতে না পারেন তো কি করতে হবে? 10টা মিসকিনকে খাওয়াতে হবে। যদি তাও না পারেন 10টা মিসকিনকে জামা কাপড় পোশাক বিতরণ করতে হবে। এখন কি শেষ পর্যন্ত আলোচনা উপভোগ করবেন না মাঝখান থেকে চলে যাবেন আপনাদের ব্যাপার। মনে রাখবেন 10টা রোজা, এতটুকু মনে থাকলেই হবে। যাই হোক, সার্বিকভাবে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম ভাই? ইবাদত কবুলের শর্ত। নারী পুরুষ উভয় প্রত্যেক মানুষের জীবনে মূল সৃষ্টির উদ্দেশ্যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন সূরা দারিয়াস নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনস ইল্লা লিআবুদুন। অবশ্যই আমি মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছে ওয়া মা, মা হচ্ছে নাফিস থেকে মানে নাবুদুক। অবশ্যই মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। তবে আল্লাহ কেন সৃষ্টি করেছে? ইল্লা লিআবুদুন, তারা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আমরা বুঝতে পারলাম যে মানুষকে আর জিনকে সৃষ্টি করার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র ইবাদত করব। বাংলাদেশে একজন বিখ্যাত শেখ আব্দুর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাহুল্লাহ তিনি একটা আরবি বইয়ের বাংলা অনুবাদ করেছেন তারকুস সালাহ। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মানে সালাত পরিত্যাগকারীর বিধান, গোটা 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আপনাদের গোটা বাংলাদেশে কমপক্ষে 17 থেকে 18 কোটি মানুষ আছে। ভাই কত কোটি? 17 থেকে 18 কোটি মানুষ। আর টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তারা একটা আর্টিকেল তারা ছাপিয়েছে। তারা বলতে চাইছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। বা কত কোটি জোরে বলেন? 750 কোটি গোটা বিশ্ব জগতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর 750 কোটি মানুষের মধ্যে তারা পরের উপর পেশ করছে যে সর্বাধিক যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সে ধর্মের নাম কি জানেন? খ্রিস্টান ধর্মের অনুসারী যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আছে 210 থেকে 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম আমরা মুসলিমরা, আমাদের পরিসংখ্যান প্রায় 170 কোটি। আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর 3 নম্বর বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম, যাদের পরিসংখ্যান 110 থেকে 120 কোটি। সার্বিকভাবে বোঝা গেল গোটা বিশ্বের মানচিত্র যে 750 কোটি মানুষ আছে, 4,500 ধর্ম আছে। সবচেয়ে যে ধর্মের অনুসারী বেশি তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী, দ্বিতীয় ধর্ম আছে ইসলাম। কিন্তু আকরামুজ্জামান আব্দুস সালাম হাফেজাহুল্লাহ তিনি একটা আশ্চর্যজনক একটা তথ্য দিয়েছেন। তিনি তারপর 3 নম্বর পৃষ্ঠা লিখছেন যে সার্বিকভাবে গোটা ভারত বাংলাদেশে 95% মুসলিম যেখানে দেশ, এখানে মাত্র 5% আছে মুসলিম। কত পার্সেন্ট? 5%। তিনি ব্যাখ্যা করেছেন যে কেন 5% বললেন, কেন অধিকাংশে দেখা যায় যে বাংলাদেশের কমপক্ষে 92% হচ্ছে মুসলিম, তাই তো ভাই? কমপক্ষে 92% মুসলিম, কিন্তু তিনি বাকি মুসলিমকে অস্বীকার করলেন কেন? কারণ তার বইটার নাম হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান। মানে তিনি বোঝাতে চেয়েছেন যারা সালাত পরিত্যাগ করে দেয় নিজের ইচ্ছা করিত সে ব্যক্তি মুসলিম নয়। এই জন্য মাত্র 5% মুসলিম। আর বাকি 90% যত মুসলিম দেখছেন এগুলো শুধুমাত্র মুসলিম বিবাহ করার সময়। কখন ভাই? মানে বিবাহ হবে এখন কি হিন্দুর সঙ্গে করবেন না মুসলিমের সঙ্গে করবেন? এবারে এই জন্য আপনার তখন পরিচয় দিতে হচ্ছে আপনি মুসলিম। আপনার সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন এই জন্য আপনাকে মুসলিম পরিচয় দিতে হচ্ছে। কিন্তু মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতায় আপনি মুসলিম নয়, বরং দুনিয়াতে বিভিন্ন খাতা কলমে আপনি মুসলিম। তাই আজকের আলোচ্য বিষয় রাখা হয়েছে ইবাদত কবুলের শর্ত। আমরা মানুষ কমপক্ষে কম বেশি আমরা ইবাদত করি। ভাই প্রথম প্রশ্ন আপনাদের কাছে, ভাই ইবাদত এর অর্থ কি? ইবাদত মানে কি বলেন? প্রকাশনা, পাঠ করা। আর বলেন পেছনে কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তোলেন তো ভাই। उपासना करा दासत्व करा देखें आमरा अनेके अनेक रकम उत्तर दिएছি तो इबादत এটা যদি আবিধানিক লুগাতুল মানা দেখি তো এর অর্থ হচ্ছে দাসত্ব করা কি করা দাসত্ব করা আর এটা যখন শরীয়ী ভাষাতে আমরা ইবাদতের সংজ্ঞাটা নিতে যাব সেই সময় আপনাকে এমন ভাবে বলতে হবে অধিকাংশ মানুষ আমরা ইবাদত বলতে ওই জিনিসকে বুঝি যা আল্লাহ কোরআনে বলেছে আকিমিস সালাহ সালাত কায়েম করো আমরা মনে করি নামাজ পড়াটাই ইবাদত আল্লাহ বলেন হজ করো হজ করাটাকে আমরা মনে করি ইবাদত তো মনে রাখবেন এটা ইবাদতের এটা সম্পূর্ণ রূপ নয় বরং ইবাদত বলতে ওই জিনিসকে বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ দুটোকে একটা গ্রহণ করা একটা বর্জন করা দুটো যে ব্যক্তি পালন করে এই ব্যক্তিকে বলা হয় বা এই কাজটাকে বলা হয় ইবাদত করা কোনটা आदेश ग्रहण करते निषेध के मेने निते होबे जेमन एक उदाहरण दिये बुझते पारबेन धरुन एकजन व्यक्ति से चाकरी करे एकजन अफिसार से अफिसारेर काछे गिये आमी बोलछि जे दादा आमाके एकटा चाकरी देन एई दिन 5 लक्ष टाका लागले आरो देबो आपनि 5-7 लक्ष टाका निये आमाके आपनार एकटा चाकरी दिये देन ओई व्यक्ति जोदि बोले महान सत्ता आलोचनार सन्तुष्टिर उद्देश्ये आमी तोमाके एई घुषेर माध्यमे चाकरी दिते पारबो ना केन घुष नेस्ने निषिद्ध हराम भाई बोलुन तो ओई व्यक्ति इबादत करलो कि करलो ना अवश्य करलो केन आल्लाह सुब्हानाहु ताआलार सन्तुष्टि चित्ते से हराम थेके बर्जन आछे भाई इबादत की इबादत नय আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুসলিম আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নম্বর 32 এ বলেছেন লা তাকরাবুয জিনা তোমরা জিনার নিকটবর্তী হয়ো না এখন কোন যুবককে কোন যুবতী বলছে চলো আমরা পার্কে একটু ঘুরে আসি একটু আমরা গল্প গুজব করি কিন্তু যুবক সে একদম আল্লাহর সামনে সন্তুষ্টি চিত্তে সে বলছে ইন্নী আখাফুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সঙ্গে যেতে পারবো না বা বলুন তো এই যুবকটা ইবাদত করলো কি করলো না অবশ্যই করলো আপনি জানেন যদি ব্যবসা করেন লাভ হতে পারে লস হতে পারে কিন্তু জানেন এই কথা যদি সুদের মাধ্যমে ব্যবসা করি বা মানুষকে সুদে ইন্টারেস্টে টাকা দেই তো আপনার লাভ হবে কিন্তু সুদ কেন দিচ্ছেন না আল্লাহ নিষেধ করেছে এই যে দূরে আছেন বর্জন করছেন বা এটা ইবাদত কি ইবাদত নয় অবশ্যই ইবাদত তার মানে বোঝানোর চেষ্টা করলাম যে কোনো কিছু গ্রহণ করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং কোনো কিছুকে বর্জন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটোকে বলা হয় একত্রিত ইবাদত কিন্তু আমাদের সমাজে দেখবেন মানুষ গ্রহণ করতে প্রস্তুত বর্জন করতে নারাজ অনেক মানুষ আছে তারা নামাজ আদায় করে যাকাত দেয় হজ করে বাঁচরা নাই তারা ইবাদতের একটা অংশ করছে কিন্তু আরেকটা অংশকে তারা বর্জনটাকে কোশ্চিন কালো গ্রহণ করতে পারে না ভাই বলুন তো আপনাদের এলাকাতে নামাজি নামাজ পড়ে ঘুষখোর আছে না নাই নামাজে পড়ে ঘুষ খায় আছে না ভাই নামাজ পড়ে কিন্তু আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে আছে না নাই নামাজ পড়ে বাবা মাকে দেখে না এমন ব্যক্তি আছে না নাই নামাজ পড়ে নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত আছে আছে না নাই তার মানে বোঝা গেল নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত দিচ্ছে গ্রহণ করছে কিন্তু বর্জন আল্লাহ যেগুলো করতে বলেছে এখান থেকে কিন্তু আমরা দূরে আছি আমি এই জন্য বলি নামাজ রোজা হজ যাকাতের চাইতে কঠিন কাজ আল্লাহ যেগুলো হারাম করেছে সেগুলো থেকে বেঁচে থাকা এটাই কঠিন মানুষ নামাজ পড়তে পারে ভাই রমজান মাসে চোররা ৩০টা রোজা করে কি করে না ভাই অনেক ঘুষখোর সুদখোর এই ব্যক্তিরা হজ করে কি করে না যাকাত দেয় কি দেয় না সাদকা দেয় কি দেয় না ফিতরা দেয় করে কি করে না ঈদের দিন নামাজ পড়তে যায় কি যায় না জুমাতে নামাজ পড়ে কি পড়ে না অসংখ্য মানুষের যে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে ভাই তার মানে আপনাকে বুঝাচ্ছি এটা যে গ্রহণ আমরা অসংখ্য করি কিন্তু বর্জন করতে আমরা পারি না তাই মনে রাখবেন মানুষ যদি ইবাদত করে আর আপনি যদি এটা দৃঢ় বিশ্বাস করেন যে এবার আমি 4 লক্ষ টাকা খরচ করে হজ করেছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই হজটাকে কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই 4 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন কিন্তু আপনি যদি বিশ্বাস করেন না হজ করেছি মানে আল্লাহ কবুল করে নিয়েছে আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই ঠিক একই ভাবে আপনি লক্ষ লক্ষ টাকা দান করেছেন আর যদি মনে করেন দান করেছি আর আল্লাহ কবুল করে নিয়েছে আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই ভাই বন্ধু পৃথিবীর প্রথম মানুষের নাম কি জোরে বলেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই কোন ইখতিলাফ আছে হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরেলভি জামাতি ফুলতলি রাজারবাগী মাঝভান্ডারি দেওয়ানবাগী চরমনাই কেউ দ্বিমত করেছে কেউ করে নাই পৃথিবীর প্রথম মানুষের নাম নবী আদম मंत्र 18 और 19 दुटो मंत्र परिष्कार बोलছে मंत्र भगवान विष्णु प्रथम जो मानुष के सृष्टि कर नोरा माटी द्वारा तार नाम हे आदम और तार स्त्री हब्बावती के बोलें हब्बावती माने हवा अलैहिस्सलाम कथा बोलছে তার মানে বোঝা গেল হিন্দুবাদে ধর্মগ্রন্থ অনুসারে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া বা বলতো আদম আলাইহিসসালামের দুইজন সন্তান ছিল কি ছিল না একজন নাম হাবিল একজন নাম কাবিল বা বলতো দুই ভাই তারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল কি করে নাই দুই ভাই কুরবানি করেছিল আপনাদের কাছে জিজ্ঞাসা বা বলতো আল্লাহ কি দুই ভাইয়ের কুরবানিকে কবুল করেছিল না জি না আল্লাহ একজনের কুরবানি কবুল করেছিল আর একজনের কুরবানিকে আল্লাহ ধূলিকণার মতো উড়িয়ে দিয়েছে পাঁচ পয়সা দাম দেয় নাই কোরআনের এই আয়াতে ঘটনা প্রমাণ করে যে আমি আপনি আদম সন্তান আমরাও যদি ইবাদত করি আল্লাহ আমাদের প্রত্যেকের ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই যেমন তেমন ব্যক্তি নয় পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবীর সন্তান প্রথম কুরবানি আল্লাহ একজনে গ্রহণ করলো একজনের বরবাদ ধ্বংস করে দিল মানে আমি আপনি যদি ইবাদত করি আমাদের ইবাদত নিশ্চিত কবুল হবে এর কোনো নিশ্চয়তা নাই মহান সত্তা আল্লাহর কাছে এই দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি একটা আদান করি একটা তোমার উদ্দেশ্যে রুকুবা সিজদা দিই আল্লাহ এই শর্ত সাপেক্ষে ইবাদত কবুলযোগ্য ইবাদত যেন করতে পারি তুমি তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করাকে যতটা না গুরুত্ব দিতেন তার চাইতে বেশি গুরুত্ব দিতেন কবুলযোগ্য ইবাদতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ সালাতের নামাজ পড়তেন সালাম ফিরিয়ে তিনি একটা দোয়া পাঠ করতেন সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 924 এবং 925 আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাফেজ জুবাল আলী জাই এবং শেখ শুআয়ব আরনাউতি রাহিমাহুল্লাহ তিনজন মুহাদ্দিস সনদকে হাসান সহিহ বলেছেন আল্লাহ দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী ওয়া আমালান মুতাকাব্বালা আর এমন আমল করার তৌফিক দান করো আল্লাহ যে আমলটা তুমি কবুল করবে আমালান মুতাকাব্বালান ওয়া রিজিকান তাইয়্যিবা আর এমন রিজিক দাও যে রিজিকটা পবিত্র তিনটে জিনিস বা প্রত্যেকটা মানুষের এটা বিশেষ করে আকাঙ্ক্ষিত জিনিস নয় তিনটে জিনিস ইলম যদি জ্ঞান না হয় গোটা বিশ্বকে আপনি অন্ধকার দেখবেন মানে যদি আপনার জ্ঞান না থাকে যদি ইলম না থাকে বা আপনি অন্ধ কি অন্ধ নয় অবশ্যই অন্ধ দুই আপনি আমল করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে দান করছেন পাঁচ ওয়াক্ত প্রতিটি নামাজ পড়ছেন আল্লাহ যদি ইবাদত কবুল না করে ভাই এটা শুধু কষ্টই হলো বা কোনো উপকারে আসলো জি না আর রিজিক যদি উত্তম না হয় হালাল না হয় কোনো কিছুই কাজে দেবে না তার মানে বোঝা গেল বিশ্বনবী ইবাদত করতেন আর ইবাদতের প্রতি দোয়া করতেন আল্লাহ এমন আমাকে ইবাদত করার তৌফিক দান করো যে ইবাদতে তুমি খুশি হবে যে ইবাদত তুমি কবুল করবে কিন্তু আমরা যারা ইবাদত করি ভাই বলুন তো আমরা কখনো চিন্তা করে দেখেছি আল্লাহ আমাদের ইবাদত কবুল করছেন কি করছেন না কোন রকমের নামাজ পড়ছি মারামারি মসজিদে যখন ইমাম সাহেব সালাম ফিরেছে তারপরে কেন ইমাম সাহেব কেন আপনি সম্মিলিত মুনাজাত করলেন না মারধর বাঁচানা নাই সম্মিলিত মুনাজাতের জন্য মসজিদ আলাদা হয়েছে কি হয় নাই এক পক্ষ বলছে করতে হবে আর এক পক্ষ বলছে করতে হবে না অনেক ইমামের বা চাকরি গিয়েছে কি যায় নাই গিয়েছে তো ভাই বলুন তো তারা ফরজ নামাজের পরে যখন মুনাজাত করছে হাত তুলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও লা ইলাহা বাঁচানো নাই মাত্র 30 সেকেন্ড সময় নেয় না আচ্ছা না ভাই ভাই কেউ যদি দোয়া করতে চায় কম পক্ষে সুন্নাতি তরিকায় যদি দোয়া করতে চায় 5 মিনিটের কম এসে দোয়া করে শেষ করতে পারবে না ভাই দোয়া করাটা ইবাদত কি ইবাদত নয় বিশ্বনবী দোয়া করতে কিভাবে কোন দোয়া আল্লাহ কবুল করবে বিশ্বনবী কিছু আমাদেরকে ফর্মুলা দেয় না কোন ব্যক্তি যদি প্রথমে আল্লাহর হামদ প্রথমে যদি কেউ দোয়া কবুল করতে চাই তার অনেকগুলো শর্ত প্রথম মহান সত্তা আল্লাহর প্রশংসায় লিপ্ত হতে হবে तारपर ईश्वर विपदी दुरूद पड़ते होबे, तारपर निजेर जन्य चान, तारपर आत्मीयर जन्य चान, परिवारेर जन्य चान, प्रतिवेशीर जन्य चान, गोटा मुस्लिम भाईदेर जन्य चान, तारपर आबार दुरूद पड़ेन, शेष जखन करबेन आबार आल्लाहर हामदे शेष करते होबे कि होबे ना? এই যে হুজুর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া প্রতিদিন একই কথা বলছে আর দোয়া কি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আমার রব মানে আল্লাহ আমি গুনাহ করেছি পাপ করেছি আর মুক্তাদি বলছে আল্লাহ ক্ষমা করে দাও কেন ইমাম সাহেব অনেক নেশাখোর রাব্বানা মানে হে আমার রব ইমাম সাহেব বলছে আমি গুনাহ করেছি আর মুক্তাদি কি বলছে আমি ইমাম সাহেব বলছে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও আর মুক্তাদি কি বলছে আমিন তো ইমাম সাহেব তো নিজের জন্য চাইলো আপনার জন্য কি চেয়েছে বুঝেন নাই খুব মারামারি বলতে ইবাদত করছি বা ইবাদত শর্ত আছে না নাই আল্লাহ প্রত্যেকটা ইবাদত কবুল করবে না তার জ্বলন্ত দলিল পবিত্র কোরআন সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া বলে দিয়েছেন কুল হাল নাবিকুম হে নবী আমি কি তোমাকে জানিয়ে দেব আকসারিনা আমাল অনেক মানুষ আছে অসংখ্য আমল করবে অনেক আমল করবে কিন্তু আমলের মাধ্যমে পথভ্রষ্ট গোমরাহ হবে এই সব ব্যক্তির কথা কি আমি বলবো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে মানে 60 বছর 70 বছর 80 বছর বয়সে গেছে কিছু কিছু মানুষ অনেক আমল করেছে আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে চিন্তা করেছেন আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে এই সব বান্দার কথা আল্লাহ বলছে যে আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে আমিলাতুন নাসিবা তাসলান নারুন হামিয়া আল্লাহ এই সব ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে তার মানে বোঝা গেল কি ভাই কিছু কিছু ব্যক্তি আছে আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হবে কিন্তু এই সব ব্যক্তির জন্য কি বলছে আল্লাহ জাহান্নাম ভাই অন্তরে একটা ভয় ভীতি সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না যেমন করে আপনাকে জাহান্নামে যেতে হবে অসংখ্য হাদিস আছে মিশকাত খুলেন কিতাবুল ঈমান হাদিস নাম্বার 205 বিশ্বনবী বলেছে কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে সর্বপ্রথম তোলা হবে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি দানবীর কাকে দানবীর যে অসংখ্য দান করেছে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তুলবেন ডাকবেন যে তোমাকে পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছি অনেক ধন সম্পত্তি দিয়েছি তুমি কি করেছিলে আর সে গর্ব করে আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীতে এমন কোনো খাত নাই যে খাতে আমি দান করি নাই আল্লাহ বলবেন তা কাযযাবতা তুমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলছো কেন কারণ তুমি আমাকে সন্তুষ্টির জন্য আমার খুশির জন্য দান করো নাই বরং তুমি দান করেছো মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে এই দানবীর যে দান করেছে পৃথিবীতে কোটি কোটি টাকা এই দানবীরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো ভাই বন্ধু কাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে মধ্যকে মাতালকে ঘুষখোরকে জেনাখোরকে কি আছে জেদ ভাই আপনারা অনেকেই বাইরে দাঁড়িয়ে আছেন ভেতরে কিন্তু কিছু কিছু জায়গা আছে আপনি পুরো চাপাচাপি করে বসেন আর এখন তো ঠান্ডার সময় নাকি ভাই শীতের সময় তো সমস্যা নেই বা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন নিজেরা একটু জমাটভাবে বসার চেষ্টা করেন অনেক ভাই দাঁড়িয়ে আছেন ভিতরে জায়গা আছে ভাই আর ভিতরে জায়গা আছে আমরা দেখছি বেশ কিছু জায়গায় জায়গা আছে আপনারা বসে বসে আলোচনা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও আমিন যে কথা বলছিলাম যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তিন শ্রেণীর বিচার আগে করবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সবচেয়ে বেশি দান করত এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করছে ভাই তার মানে বোঝা গেল যে দান করে ইবাদত করেও জাহান্নাম উদ্বোধনী করা হবে ভাই কোন সুদখোরকে কিন্তু নয় কোন ঘুষখোর নয় কোন জেনাখোরকারী কোন ব্যভিচারী একে কিন্তু করা হচ্ছে না কাকে যে দান করেছে আর সাদাকাতু বুরহান দান হচ্ছে দলিল যে দান কবরে আযাবকে রক্ষা করে কিন্তু সেই দান করার পরে যে ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে মানে বোঝা গেল যে প্রত্যেক ইবাদত আল্লাহ কবুল করেন না বরং ইবাদত দুই ধরনের একটা যদি আল্লাহ কবুল করে এর বিনিময়ে জান্নাত আরেকটা যদি কবুল না করে এর বিনিময়ে জাহান্নাম ভাই দুই ধরনের ইবাদত আছে বুঝতে পারছেন কি ইবাদত দুই ধরনের আছে আসুন আমরা বোঝার চেষ্টা করি যে কোন ধরনের ইবাদত আল্লাহ কবুল করেন তথা আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত আমাদের সমাজে অনেক মানুষ আছে কেমন ইবাদত বান্দা দেখবেন একটা ছোট্ট গল্প বলে বুঝতে পারে মানুষ কেমন ভাবে ইবাদত করে। আমাদের সমাজে বিশেষ করে মানুষের একটা চিত্র আপনাদের তুলে ধরছি। কোন এক জুম্মার সময়তে মসজিদের খতিব ইমাম সাহেব তিনি বক্তৃতা দিচ্ছেন কুরবানির ফজিলত এবং মাসাই। ইমাম সাহেব রীতিমতো কোরআন থেকে হাদিস থেকে অসংখ্য ফজিলতের কোরআন আর হাদিস বর্ণনা করেছে। বলছে বাবা যদি কুরবানি করিস তোর পেছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, কুরবানি যদি করা হয় তো এত নেকি, অসংখ্য কথা বলেছে। আর ওই জুম্মার মসজিদের মধ্যে বসেছিল একটা চোর ভাই, আছে না নাই এলাকাতে চোর আছে, নামাজ পড়ে চোর আছে, এরকম চোর আছে। তো চোর তখন খুতবা শুনেছে, চোর খুতবা শুনে তার অন্তরটা পরিবর্তন হয়েছে। সে বলছে আমি পাপিষ্ঠ বান্দা, এত পাপ করেছি, আমাকে এবছর কুরবানি করা উচিত, নিয়াত করে ফেলেছে। ঠিক পরের দিন ফজরের সময় ইমাম সাহেব তার মসজিদ থেকে বের হচ্ছে আর চোর একটা গরুনি গ্রামে প্রবেশ করছে। ইমাম সাহেবের সঙ্গে চোরের এখন সাক্ষাৎ সামনাসামনি। ইমাম সাহেব তখন বলছে বাবা এত ভোরবেলা কোথা থেকে আসছো? চোর তখন বলছে ইমাম সাহেব কালকে আপনি এতই কষ্টকর খুতবা দিয়েছেন, আপনি এমন এমন খুতবাতে কথা বলেছেন আমার অন্তরটা গলে গেছে, এই জন্য নিয়াত করেছিলাম এবছর আমি কুরবানি করবই করব। ইমাম সাহেব এই নিয়াত করেছি আর তার জন্য গরুটা নিয়ে এসেছি। ইমাম সাহেব বলুন তো এই গরুটা দিয়ে কুরবানি হবে কি হবে না? মাসলা দেন। ইমাম সাহেব তো খুশিতে আত্মহারা, আরে সর্বনাশ, আমার এক খুতবাতে একটা চোর একদম সাধু হয়ে গেল, খুব খুশি। ইমাম সাহেব তখন গরুটাকে নেড়ে চেড়ে বলছে বাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হে গরু দিয়ে কুরবানি হবে, কোনো সমস্যা নাই। ঠিক তাই। এরপর ইমাম সাহেব তখন বলছে বাবা এই গরুটার দাম কত নিয়েছে? আর যখনই চোরকে বলেছে বাবা গরুর দাম কত নিয়েছে, সঙ্গে সঙ্গে চোর ইমাম সাহেব বলেন কি, আরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবো, আপনি দাম জিজ্ঞাসা করছেন, আশ্চর্য। ইমাম সাহেব বলছে বাবা আসলে তুই যেমন ভাবছো তেমন নয়, আসলে আমিও এই বছরে কুরবানি করবো, তার জন্য আগে থেকে আইডিয়া দিচ্ছি যে গরুটার দাম কত নিয়েছে। সমস্যা চোরকে যতই বলে যে গরুর দাম কত, চোর ততই রেগে যায় আর চিৎকার করে বলে বলেন কি ইমাম সাহেব, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি, দাম কিসের, দাম জিজ্ঞাসা করবেন না। ইমাম সাহেব তখন বুঝতে পারছে যে বেটা ডাল মে কুছ কালা হ্যায়, মানে ইমাম সাহেব যেমন তেমন ব্যক্তিগত ইমাম হয় না, ৭০০ বারের ভাত আর পান্তা খেয়ে তারপরে একটা ইমাম হয়। মানুষ মনে করে মৌলভী সাহেব মুখে দাঁড়িয়ে আছে, কিছুই মনে হয় বুঝে না। উনি কিন্তু বোঝেন না যে ইমাম সাহেব তোমার তাকানো দেখে তোর অন্তরে কি চলছে, পরিকল্পনা সব বুঝে। ইমাম সাহেব তোমার বুঝতে পারছে বেটা দাম কেন বলে না। ইমাম সাহেব তোমার বলছে একটা সত্য কথা বলবি? জি বলেন, অবশ্যই বলবো। বলছে বাবা গরুটার দাম কত নিয়েছে? চোর তখন বলছে ইমাম সাহেব আপনি পরেশকার ব্যক্তি, এই জন্য আপনাকে বলছি আপনি আগে কসম করে বলেন কাউকে বলবেন না। ইমাম সাহেব তখন বলছে ঠিক আছে কসম করলাম বাবা, কাউকে বলবো না, বলো গরুর দাম কত নিয়েছে। চোর তখন বলছে ইমাম সাহেব আরে গরুটা কিনে আনি নাই, এই গরুটা পাশের গ্রাম থেকে চুরি করে নিয়ে এসেছি। ইমাম সাহেব তখন আশ্চর্য, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাযাল্লাহ, আর করছিস কি, আর চুরি করে গরু দিয়ে কুরবানি দিবি, এই তুই জাহান্নামে চলে যাবি। আবার কত শুরু। চোর তখন বলছে আর ইমাম সাহেব ওই হিসাবটা কালকে রাতে করে ফেলেছি। বলছে হিসাব কিসের হিসাব? বলছি ইমাম সাহেব আপনার মনে নাই কালকে জুম্মাতে যে বললেন যে চুরি মানে যদি কুরবানি করা হয় অনেক নাকি নেকি, পেছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তো ধরুন আমি যদি একটা কুরবানি করি ধরেন 1 লাখ নেকি পাবো, আর চুরি করেছি এর জন্য 1 লাখ গুনাহ। চোরকার বলছে তার হিসাব যে ইমাম সাহেব আমি যেহেতু কুরবানি করবো এই গরুটা তো 1 লাখ নেকি, আর চুরি করেছি এর জন্য 1 লাখ গোনা। তো ইমাম সাহেব গোনা আর নেকিতে কাটাকাটি, মাঝখান থেকে মাংস খাওয়াইলাম। ভাই বলুন তো এই ব্যক্তির ইবাদত কবুল হবে? তার কত সুন্দর যুক্তি, বলে চুরি করেছি গোনা আছে, আমার নেক আমল করব নেকিও আছে, তো গোনা নেকিতে কাটাকাটি, মাঝখান থেকে মাংস খাওয়াইলাম। ভাই বলুন তো আল্লাহর জমিনে এমন আল্লাহর বান্দা এখন আছে না নাই? ভাই সুদের টাকা দিয়ে সবচেয়ে বড় কুরবানি তার বাড়িতে হয় কি হয় না? ঘুষের টাকা দিয়ে প্রত্যেকবার একবার হজ একবার উমরা করার লোক আছে না নাই? অসংখ্য মানুষ আছে যে সামাজিক বিভিন্ন রকমের মানুষের টাকাকে আত্মসাৎ করে দিয়ে ভাই তারা দান সাদকা করার মতো মানুষ আছে না নাই? আছে। আপনি মনে করলেন ঘটনাটা এমনি বললাম। ভাই এই সুদখোর, এই জেনাখোর আর এই ব্যক্তি যে চুরি করা গরু দিয়ে কুরবানি দিচ্ছে, ভাই এর মধ্যে কোনো পার্থক্য আছে? कोई पार्थक्य नाई भाई मन रखबेन एमन जोदि कोनो कर्मेर संगे जुक्त थाकेन जोदि इबादत करेन आल्लाह आपनार इबादत कबुल करबेन ना। अनेक युवक भाई आछे तारा रात्रि 12টার পরে দাওয়াতি কাজ করে। কটার পরে? রাত্রি 12টার পরে দাওয়াতি কাজ কোথায় জানেন? মেসেঞ্জারে, ফেসবুকের মেসেঞ্জারে দাওয়াতি কাজ করে। কাকে দাওয়াত দেয়? দিনী বোনকে। কাকে দেয় ভাই? দিনী বোনকে আছে না ভাই? দিনী ভাই দিনী বোনকে দাওয়াত দিচ্ছে কখন? রাত্রি 12টার পর, একদম ফজর পর্যন্ত চলছে। আবার মাঝে মধ্যে ফজরের জন্য ফোন করে ডেকেও দেয় দিনী ভাই দিনী বোনকে। বাঁচে না নাই বলেন? কত দায়িত্ব দেখেছেন যে একটা মেয়েকে, বেগানা মেয়ে যার বিয়ে হয়নি, ওরে কি দিনী ভাই আর দিনী বোন মানে প্রত্যেক নামাজের ওয়াক্তে বা ডেকেও দেয়, বিশেষ করে ফজরের সময় ডেকে দিচ্ছে। ভাই বলুন তো এটা দিনী ভাই আর দিনী বোন? ভাই বলতে এমন সারা রাত্রি ধরে কত রকমের কথা চলছে। ভাই এই ব্যক্তি যদি ইবাদত করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আল্লাহ কবুল করবে? জোরে বলেন, আরো জোরে। হতো আপনি দিয়েছেন, আমি দিই নাই, আমার জন্য দোষ না হয়। আর মা বোনেদের কথা না বললেই নয়। মা বোন বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রেমিকার প্রেমিকা কারা ভাই? মার বোনেরা। জীবন মানে জি বাংলা আছে না নাই? স্টার জলসা আছে না নাই? আমাদের ইন্ডিয়ার কমপক্ষে 40 থেকে 45টা চ্যানেল। আপনাদের বাংলাদেশে চলে কি চলে না? আর আমাদের মা বোন আম্মা জান যারা আছে তারা তো কোনো রকমের একদম সন্ধ্যা যদি 7টা হয়ে যায় টিভি করে ঢুকলো তো ঢুকলো, রাতে 12টা ছাড়া বেরোনোর কোনো গল্পই নাই। বাঁচে না নাই? আবার নামাজও পড়ে নাকি? ভাই বলুন তো এই নামাজ আল্লাহ কবুল করবে? দিন রাত 24 ঘন্টা বিশেষ করে মাগরিবের পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত চলছে, একটার পর একটা সিরিয়াল চলছে, বিভিন্ন রকমের নগ্নতা, অশ্লীলতা। ভাই দেখছে, এদের ইবাদত আল্লাহ কবুল করবে? কোশ্চিন কারণ এইসব বেহায়াপনার সঙ্গে যুক্ত থাকলে ইবাদত কবুল করবে না। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বিষয়ে এমন কথা বলেছে যে পৃথিবীর অন্য কোনো মানুষের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলে নাই। সুনান নাসাই কিতাবুল আদাব হাদিস নম্বর 3104 বিশ্বনবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। ভাই কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে। বাবার পায়ের নিচে জান্নাত বলে নাই, ভাইয়ের পায়ের নিচে জান্নাত বলে নাই, মায়ের পায়ের নিচে জান্নাত। সহিহ বুখারী 5198 নম্বর হাদিস। বিশ্বনবীকে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর আল্লাহকে বাদ দিয়ে সবচেয়ে কোন ব্যক্তিকে আমি দুনিয়াতে বেশি ভালোবাসবো? আল্লাহ বলছে তোমার মাকে। সাহাবী বলছে তারপর কাকে? আল্লাহ রাসূল আবার বলছে তোমার মাকে। সাহাবী বলছে তারপর কাকে? আল্লাহ রাসূল আবার বলছে তোমার মাকে। চতুর্থবার আল্লাহ রাসূল তারপরে কাকে? আল্লাহ রাসূল তখন বলছেন তোমার বাবাকে। মানে 3/4 মা ভালোবাসা পাওয়ার হকদার, মায়ের পায়ের নিচে জান্নাত। বিশ্বনবী এমন কথা বলছেন। কিন্তু ভাই আমাদের আশেপাশে যে আম্মা জানগুলো আছে, আমাদের বোনেরা আছে, ভাই এদের পায়ের নিচে জান্নাত আশা করা যায়? তবে আল্লাহ রাসূল যে বললেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, মানে আমাদের মা বোন যারা আছে ভাই তাদের পায়ের নিচে জান্নাত আশা করা যায়? জি না। তাহলে কোন মায়ের পায়ের নিচে জান্নাত? কোন মায়ের পায়ের নিচে জান্নাত? আমি বলি ডক্টর জাকির নায়েকের মায়ের পায়ের নিচে জান্নাত। কেন? ডক্টর জাকির নায়েককে ডক্টর জাকির নায়েক বানিয়েছে কে? তার পেছনে যে কারিগর ছিল, তার ইতিহাস আমরা অসংখ্য মানুষ জানি না। মূলত ডক্টর জাকির নায়েককে ডক্টর জাকির নায়েক দেখছেন, এর পেছনে মূল ভূমিকা ছিল ডক্টর নায়েকের আম্মা জান তথা মা। ছোট্ট একটা শব্দ, দায়িত্ব। অনেক ডক্টর জাকির নায়েক যখন পিএইচডি ডিগ্রি করার পরে, ডক্টর ডিগ্রি করার পরে যখন মেডিকেলে কেবলমাত্র 2 বছর হয়েছে তিনি কেবলমাত্র হসপিটালে একটা কাজে লেগেছেন। ঠিক সেই সময় 1992 সাল আমেরিকার একজন ব্যক্তি ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল তিনি একটা বই লিখে ফেললেন যে কোরআনুল কারিমে 22টা বিজ্ঞানসম্মত ভুল আছে। যখন এই বইটা লেখার পরে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলেন কে? উইলিয়াম ক্যাম্পবেল। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চ্যানেল বিবিসি, CNN, ভয়েস অফ আমেরিকা, NMST, ড্যানি মেল, প্রত্যেকটা নিউজ ভিডিও চ্যানেলে এসে চ্যালেঞ্জ করছে উইলিয়াম ক্যাম্পবেল যে মুসলিমদের আল কোরআনে 22টা বিজ্ঞানসম্মত ভুল পেয়েছি, পৃথিবীর কোনো যদি মুসলিম থাকে আমার একে খণ্ডন করে দেখা। 1992 সাল থেকে ধারাবাহিক পর্যায়ে একের পর এক তার এই লিখিত গ্রন্থটা পৃথিবীর কমপক্ষে 52 ভাষায় অনুবাদ হয়েছে, এমনকি বাংলাতেও আছে তার বইটা। ডক্টর জাকির নায়েক এক সময়তে যখন তার বইটা পাই পরবর্তী সময়তে তার অন্তরটা আঘাত লাগে যে আমাদের মুসলিমদের কোরআন যে কোরআন শুরুতে আল্লাহ বলেছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আরে কোরআনে ভুল ধরেছে তার অন্তরে একটা আঘাত পেয়েছে সরাসরি ডক্টর জাকির নায়েক মোটামুটি ইসলাম সম্পর্কে জানার জন্য তিনি চেষ্টা করছিলেন হঠাৎ তার সামনে চলে আসে শেখ আহমদ দিদাত নাম শুনেছেন তার গুরু তার উস্তাদ দেখছেন না তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি এমন বক্তৃতা দেন বিতর্ক করেন যে মানুষ তার সামনে এসে কয়েক মিনিটের মধ্যে পরাজিত হয়ে যায় ডক্টর জাকির নায়েক তখন আবেগ জেগে গেল যে না আমাকে তার জবাব দেওয়ার জন্য যথেষ্ট তিনি এরকম একটা নিয়াত করলেন তার আম্মা জানতে গিয়ে বলছে মা এমন ঘটনা ইসলামের বিরুদ্ধে বলে গেছে একজন ডাক্তার খ্রিস্টান মিশনারি কোরআনে নাকি 22টা বিজ্ঞানসম্মত ভুল আছে আর বিশেষ করে বেশিরভাগ ভুল আছে যে মানুষের শরীর তত্ত্বের উপরে আর আমি তো ডক্টর নায়েক আমি তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি আজকে যদি এটাকে তাদের খণ্ডন না করি কিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে জবাবদিহি করবেন কেন তিনি ডাক্তার তিনি এটা নিয়ে পড়াশোনা করেছেন তার মাকে বলছে মা আমি এই বিষয়ে এখন ইসলাম নিয়ে গবেষণা করতে চাই পড়তে চাই তোমাদের মতামত কি ডক্টর জাকির নায়েকের মা প্রথম বাক্যে একটা কথা বলেছিলেন যে বাবা তুমি যে রাস্তা যেতে চেয়েছো এখানে বাধা দেওয়ার মতো আমার হিম্মত নাই তুমি যেটা চাইছো তুমি করতে পারো আল্লাহর রাস্তা আমরা তোমাকে বাধা দেব না আমাদের আপনাদের মা হলে কি বলতো আরে সর্বনাশ বলছিস কি কুলাঙ্গারের মতো কথা বলিস তবে 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে তো ডাক্তারই পড়লাম আর তুমি হুজুর হবি বা বলতো না তবে হুজুর আশা হয়েছে এমনি তো মানুষ দেখবেন যারা নতুন যুবক ভাই হেদায়েত পেয়েছে মুখে একটু দাড়ি হয়েছে মা সব জনে বেশি বিরোধিতা করে বাচ্চারা নাই তোর বাপ এখন দাঁড়িয়ে রাখে না তুই দাঁড়িয়ে আছিস মানে তোর বিয়ে হবে না বলে কি বলে না আমাদের মা এগুলো আর ডক্টর জাকির নায়েকের মা কি বলছে যে বাবা তুমি যে রাস্তা চলতে যাচ্ছো বাধা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই তুমি আল্লাহর রাস্তা যেতে চাইছো আমি তোমাকে বাধা দিতে পারবো না ডক্টর জাকির নায়েক একটা ফ্রিডম একদম স্বাধীন সমাজেতে 3 বছর কোরআন হাদিস পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করে পড়াশোনা করে তারপরে উইলিয়াম ক্যান্ডেলকে আবার চ্যালেঞ্জ রিটার্ন করে যে আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম অত ডক্টর জাকির নায়েক 2001 সালে তিনি আমেরিকাতে তিনি ভারতে ডাকেন না নিজের দেশে তার বাড়ি কোথায় উইলিয়াম ক্যান্ডেলের আমেরিকাতে শিকাগো শহরে ডক্টর জাকির নায়েক বলেছে যে আমার কাছে আসতে হবে না যেহেতু ভুল আপনি ধরেছেন আমি আসছি আপনার ভুলের জবাব দেওয়ার জন্য 2001 সালে ডক্টর জাকির নায়েক আমেরিকার শিকাগো শহরে পৌঁছে গেলেন 3.5 ঘন্টা বিতর্ক আছে সেদিন গোটা বিশ্বের মিডিয়া হাঁ করে তাকিয়ে আছে যে 8 বছর ধরে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করা একজন খ্রিস্টান পাদ্রী আর যেমন তেমন পাদ্রী নয় উইলিয়াম ক্যাম্পবেলের মাতৃভাষা ছিল আরবি আর কোরআনের বিরুদ্ধে বই লিখে পিএইচডি করেছে চিন্তা করেছেন যেমন তেমন হুজুর যেমন তেমন খ্রিস্টান ফাদার না তার মাতৃভাষা আরবি আবার কোরআনের বিরুদ্ধে বই লিখে পিএইচডি ডিগ্রি করেছে এমন একজন ব্যক্তির সঙ্গে ডক্টর জাকির নায়েক 3.5 ঘন্টার বিতর্ক পৃথিবীর সমস্ত মানুষ হাঁ করে তাকিয়ে আছে যে আজকে বিজ্ঞানীর সঙ্গে একজন ব্যক্তির বিতর্ক হবে ধর্ম নিয়ে মানুষ হাঁ করে তাকিয়ে আছে হয় কি যখন বিতর্ক শুরু হয় উইলিয়াম ক্যাম্পবেল প্রথম 35 মিনিট তাকে সময় দেওয়া হয় আলোচনা পেশ করে 35 মিনিটে কোরআন থেকে 22টা বিজ্ঞানসম্মত ভুল বের করে একদম রীতিমতো স্যাটেলাইটের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন মানুষ আশ্চর্য ডক্টর জাকির নায়েকের যখন 35 মিনিট সময় শুরু হচ্ছে ফার্স্ট রাউন্ড ডক্টর জাকির নায়েক হাসতে হাসতে চিন্তা করেছেন এসে 35 মিনিটের মধ্যে প্রথম 25 মিনিট উইলিয়াম ক্যাম্পবেল যত অভিযোগ করেছিল কোরআনের বিরুদ্ধে সবগুলো ওয়াকাত্ত দাঁত ভাঙা জবাব দিয়ে তাকে নিস্তব্ধ করে দিয়েছে তারপর ডক্টর জাকির নায়েক ঘড়ি দেখছে যে মাত্র 10টা মিনিট আছে এই সময় তার ফিল্ডকে কাজে লাগাতে হবে 10 মিনিটের মধ্যে ডক্টর জাকির নায়েক তখন বলছে যে আমার সামনে যতজন খ্রিস্টান বন্ধুরা আছে আপনাদের অনুমতিতে আঘাত দিতে চাই না তবে আজকে যেহেতু বিতর্ক তাই কিছু কথা না বললে নয় কেউ যদি আঘাত পান অবশ্যই আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে কথা বলে শুরু করলো মাত্র 10 মিনিটে ডক্টর জাকির নায়েক বাইবেল থেকে 38খানা বৈজ্ঞানিক ভুল বের করে জাতির সামনে পেশ করে দিলেন আল্লাহু আকবার যখন সেকেন্ড রাউন্ড আসলো উইলিয়াম ক্যাম্পবেল ডক্টর জাকির নায়েক যতগুলো অভিযোগ খণ্ডন করেছে কোন জবাব দিতে না পেরে আগে 10 মিনিট আগে বসে বলেছে না আর কিছু বলার নাই তার ডক্টর জাকির নায়েক যখন আবার উঠলেন সেকেন্ড রাউন্ডে संगे संगे आबार किछु किछु अभियोग खंडन करे डॉक्टर जाकिर नायक प्रथमे बोलছে যে আমি বাইবেল সম্পর্কে 38 টা বৈজ্ঞানিক ভুল ধরেছি উইলিয়াম ক্যাম্পবেল একটার জবাব দেয় নাই উইলিয়াম ক্যাম্পবেল পরবর্তীতে দিতে বলছে ডক্টর নাইক বাইবেল সম্পর্কে যে ভুলগুলো ধরেছে আমার কাছে এই মুহূর্তে কোনো জবাব নাই আল্লাহু আকবার কোটা মানুষ হাকো তাকিয়ে আছে যে কি হয় মাত্র 10 মিনিটে একদম বাইবেল থেকে গোটা বাইবেল থেকে 38 টা ভুল ধরে बेर करे दिलो भाई এই যে একটা ঘটনা আজকে বাংলাদেশের মানুষ ডক্টর জাকির নায়েককে ইউনিকিশনের দালাল বলে কি বলে না ডক্টর জাকির নায়েকের টিভি বন্ধ হওয়ার কারণ ভাই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দায়ী নয় আপনারা বলে সরকার দায়ী এটা মিথ্যা কথা এবং সরকারকে উস্কানি দিয়েছে দাঁড়িয়ে তুমি বড় হুজুররা ঠিক ডক্টর জাকির নায়েকের টিভি বন্ধ করার জন্য সরকারকে দায়ী যারা করছে তারা বেইনসাফি করছে মূলত দায়বাদ তাদের বিশেষ করে দাড়িটুকু করা হুজুররা তারা তাদের কানকে ভারী করেছে আর তারা ভোট ব্যাংকের জন্য এটা করতে পারে আমরাও জানি কিন্তু করেছে কারা তাই করেছে হুজুররা ডক্টর জাকির নায়েককে বলে ইহুদি খ্রিস্টানের দালাল ভাই যে ডক্টর জাকির নায়েক মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করছিল যার বক্তৃতার কাছে কোন মুসলিম হিন্দু 1 মিনিট 10 মিনিট পর্যন্ত দাঁড়ানোর সামর্থ্য নাই কোন খ্রিস্টান এসে 10 মিনিট তার সামনে কথা বলে না কোন নাস্তিক যতগুলো অভিযোগ করে ডক্টর জাকির নায়েক 5 মিনিটের মধ্যে সব উত্তরগুলো দিয়ে দেয় এই ব্যক্তি নাকি ইহুদি খ্রিস্টানের দালাল তার একটা বক্তৃতাতে কয়েকশো মানুষ ইসলাম কবুল করেছে এক একটা বক্তৃতা করে মানুষ লাইন ইসলাম কবুল করে এই ব্যক্তিকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল যে গোটা জীবনটাকে ইসলামের খেদমতে বিলিয়ে দিয়েছে একে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল ডক্টর জাকির নায়েকের বাবা যখন মৃত্যুবরণ করে আমাদের ভারতে ডক্টর জাকির নায়েক তখন মালয়েশিয়াতে কেন ভারত থেকে তাকে ব্যান করা হয়েছে নিজের বাপের মরা মুখটা ডক্টর জাকির নায়েক দেখতে পাই নাই কেন শুধুমাত্র মুসলিম উম্মার খেদমত করছিল তার বাবার মরা মুখটা তিনি দেখতে পায় না এই ব্যক্তি নাকি ইহুদি খ্রিস্টানের দালাল এই জন্য বলি আমি মায়ের পায়ের নিচে জান্নাত ডক্টর জাকির নায়েকের মায়ের পায়ের নিচে জান্নাত কিন্তু মা বোনেরা আজকে তার দায়িত্ব লঙ্ঘন করে আজকে বিশেষ করে ছেলে প্রতিপালন সন্তান প্রতিপালনের কোনো তারা সময় ব্যয় করে না এই জন্য আমি শুধুমাত্র বলি যে কোনো জাতি কোনো পুরুষকে যদি সফল দেখতে চান তার পেছনে নারীর হাত লাগবে কার হাত কোন পুরুষ কখনো সফল হতে পারে না যতক্ষণ না তার পেছনে কোন নারী থাকে আর কোন পুরুষকে যদি ধ্বংস করতে চান আপনার কোন শত্রু যদি থাকে তাকে যদি ধ্বংস করতে চান কিছু দরকার নাই পারমাণবিক বোমা দরকার নাই মাত্র একটা নারী লাগিয়ে দেন কয়েক মাসের মধ্যে তার পরিবারকে ধ্বংস করে দিতে পারবে কি পারবে না পারবে তাই নারী পারে সমাজকে তৈরি করতে আর নারী পারে সমাজকে ধ্বংস করতে কিন্তু মা বোনেরা আজকে তৈরি করা বাদ দিয়ে তারা ধ্বংসের পরে তারা দিন দিন তারা নিমজ্জিত হচ্ছে আর তারা মনে করছে এটাই নাকি তাদের স্বাধীনতা এটাই নাকি তাদের অধিকার এই অধিকার নিয়ে তার রাস্তাও নামছে ভাই মায়ের পায়ের নিচে জান্নাত বিশ্বনবী কিন্তু এমনি বলে নাই কেন মায়ের পায়ের নিচে জান্নাত মানে তার দায়িত্ব বেশি যার দায়িত্ব যত বেশি তার মর্যাদা তত বেশি মাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এজন্য তাদের মর্যাদাও বেশি কিন্তু মা বাবা আজকে দায়িত্ব লঙ্ঘন করছে যুবকরা যুবতীরা আজকে পথভ্রষ্ট হচ্ছে তারা এই পশ্চিমা কালচারের সঙ্গে নিজের জীবনটাকে মিশিয়ে ওই স্রোতে তারা ভাসার চেষ্টা করছে কিন্তু এটা যে বিপজ্জনক বাবা মা কেউ বোঝার চেষ্টা করছে না ছেলেমেয়ের যখন বিবাহ হয় অনেকে ফোন করে যে হুজুর আমার ছেলের মাত্র 3 মাস হয়েছে বিবাহ দেওয়া 3 মাস পর দেখছি আমার ছেলে আমাকে ভাত দেয় না খেতে ভিন্ন করে খায় ভাই এমন পরিবার আছে না নাই মাত্র 3 মাস বাবা মা অভিযোগ জানাচ্ছে হুজুরের কাছে যে আমার ছেলে মেয়ে মা আমার ছেলে সে বিবাহের পরে সে ভিন্ন হয়ে গেছে আমার ছেলেটা এমন করছে তেমন করছে এত অভিযোগ করছে বা বলুন তো এই যে ছেলে তার বাবা মাকে খেতে দেয় না দায় ভার কার দোষী কে কে দোষী তার পিতা মাতা দোষী অবশ্যই ছেলের দোষ আছে মানুষ বলে ছেলেটা কুলাঙ্গার কিন্তু অবশ্যই এখানে তার পিতামাতার দোষ দায়ভার অধিকাংশ শিক্ষকতার দোষ কেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতাকেই দোষ দিয়েছে সহিহ বুখারী 1384 নম্বর হাদিস বিশ্বনবী বলছে আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে কোনো সন্তানকে প্রেরণ করে প্রত্যেকটা সন্তান দিনুল ফিতর করে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে তারপর তার বাপ মাতাকে ইহুদি বানায় তার বাপ মাতাকে খ্রিস্টান বানায় তার বাপ মাতাকে অগ্নি পূজারী মুশরিক বানায় ভাই দোষী কে তার পিতামাতা আল্লাহ কোন সন্তানকে চোর তৈরি করে পাড়ায় না পৃথিবীতে প্রেরণ করে না বরং আপনার পিতামাতা প্রতিবেশীকে দেখে সে চুরি করা শেখে ভাই দোকানে গিয়েছেন একটা মেমোরি কার্ড কিনেছেন ব্ল্যাঙ্ক এই মেমোরি কার্ড চাইলে আপনি এখন গজল লোড করতে পারেন, বক্তৃতা লোড করতে পারেন। আবার যদি চান আপনি ওখানে একটা সিনেমা লোড করতে পারেন, কোনো ব্লু ফিল্ম আপনি লোড করতে পারেন। ভাই পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ তো আপনার সন্তানকে দিয়েছিল ব্ল্যাঙ্ক, একদম সাদা। এখন আপনি যেটা পিতামাতা যেটা ইনস্টল করবেন সেটাই সে সেটা নিয়ে চলবে। বা বলুন তো আমরা বাংলাতে কেন কথা বলি? কেন বাংলাতে কথা বলি? কারণ আমরা বাবা মা বাংলা, এই জন্য বাবা মা বাংলা থেকে ইনস্টল করেছে, এই জন্য বাংলাতে কথা বলি। একটা ছোট্ট সন্তান ছেলে মেয়ে তার আইডল সবচেয়ে প্রথম সে হচ্ছে বাবার মা। বাবা মাকে সবচেয়ে বেশি ফলো করে ছোট্ট সন্তান। কিন্তু আজকের বাবা মা তারা আছে দায়িত্ব লঙ্ঘন এমনই করছে যে বাবা তার ছেলে 8 বছর 9 বছর হয়েছে 10 টাকা হাতে ধরে দিয়ে বলছে যে বাবা যা ওই দোকান থেকে সিগারেটের প্যাকেট কিনে নেয়। বাচ্চারা নাই বলতো এই ছেলে বড় হলে সিগারেট খোর হবে কি হবে না? সিগারেট খোর কি এই গাঁজা খোর হবে, এই মদ খোর হবে। কেন? তার বাপ না দেখেন, বাপ বলছে সিগারেট নিয়ে আয়। বাচ্চারা নাই, অসংখ্য আছে। তো মনে রাখবেন যে সন্তান বিপদগামী হয় পিতামাতার দায়িত্ব লঙ্ঘন করার কারণে। পিতামাতা যে দায়িত্ব পালন না করে কোশ্চিনকালে ওই সন্তান বড় হয়ে একটা আদর্শবান পুরুষ সম্ভব নয়। আমি এই জন্য একটা কথা বলে থাকি, একটা সন্তানের উদাহরণ হচ্ছে ভেজা এঁটেল মাটির মতো। কি বললাম? ভেজা এঁটেল মাটি। বোঝেন? যে এঁটেলে মাটিতে দেখবেন কুমোর যারা আছে তারা কখনো এটাকে গোল করছে, কখনো লম্বা করছে। পারবে কি পারবে না? কখনো একটা পুতুল তৈরি করছে, কখনো হাতি তৈরি করছে, হাজার হাজার রকমের জিনিস তৈরি করতে পারবে কি পারবে না? এই মাটি যদি শক্ত হয়ে যায় এত সহজে তারা ঠিক করতে পারবে, কোন জিনিস তৈরি করতে পারবে না। ঠিক একটা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করে তার অন্তরটা থাকে এই কাদা মাটির মতো। বাবা মা যেটা চাইবে সেটা তৈরি করতে পারবে। কিন্তু এই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, নিজে ইনকাম করতে শিখে যাবে, তার বাপ মাকে তোয়াক্কা করবে না। সে শক্ত হয়ে গেছে, নিজে দাঁড়াতে পারে, তার পিতা মাতাকে তোয়াক্কা না করে নিজের গতিতে সে চলবে। বাবা মা অভিযোগ দিচ্ছে পরে, কিন্তু আগেই যদি নিজের ছেলেকে মেয়েকে যদি প্রতিপালন করতো বা এমন দিন আজকে দেখতে হতো কোশ্চিন কালো নয়। আমরা ভুল প্রথমেই করি। তাই আমাদের আম্মা জান যারা আছে তাদেরকে বলি, মা তুমি পারো তোমার সন্তানটাকে ইমাম বুখারীর মতো একজন ব্যক্তি তৈরি করতে। তুমি পারো তোমার সন্তানকে ডক্টর জাকির নায়কের মতো একটা মানুষ তৈরি করতে। আবার তুমি পারো তোমার সন্তানটাকে হিটলার তৈরি করতে। তুমি যে দায়িত্ব পালন করো অবশ্যই ছেলে ইমাম বুখারী হবে। বা ইমাম বুখারী সম্পর্কে আমরা জানি কি জানি না? ইমাম বুখারী ছোট্ট 7 থেকে 9 বছর যখন বয়স, সেই সময় তিনি অন্ধ ছিলেন, দেখতে পেতেন না। তার মা প্রতিদিন রাত্রি 12টার দিকে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো যে আল্লাহ আমার ছেলেটা অন্ধ, আমার ছেলেকে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর মায়ের দোয়া কবুল করেছে। তাই ইমাম বুখারী কাছে ইমাম বুখারী দেখছেন। বা ইমাম বুখারীর জাতি ইমাম বুখারী এই পরিশ্রম কার? তার মায়ের। তার মা যদি সেই দিন তার সন্তানকে দোয়া না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী বানাতেন না। বা ইমাম বুখারীকে যদি কেউ গালি দেয় কোন মুসলিম দায় থাকতে পারবে না। ইমাম বুখারী কি নবী? তিনি কি রাসূল? তিনি সাহাবী? তাবেঈ না। তিনি একজন ইমাম, একজন মুহাদ্দিস। কিন্তু এমন একজন ব্যক্তি মুসলিম উম্মাহর জন্য এমন সম্পত্তি রেখে গেছে কিয়ামতের সকাল পর্যন্ত মানতে বাধ্য কি বাধ্য নয়? সহিহ বুখারী। ভাই বুখারী যদি না পড়ে বা মাদ্রাসা চলবে, বুখারী যদি কেউ না পড়ে কে আমল করতে পারে না। কিন্তু তিনি নবীও নাম, রাসূলও নাম। তার পেছনে যে কারিগর ছিল তার নাম কি? মা। মায়ের পানি সে জান্নাত। এই জন্য বলি একটা কথা, যে কোনো পুরুষ যদি সফল হতে চায় নারীর ভূমিকা অপরিসীম। হয় মা লাগবে অথবা বউ লাগবে। আবার ধ্বংসের জন্যই নারী যথেষ্ট। বা আমরা ফেসবুক ব্যবহার করি। ভাই কারা কারা ফেসবুক ব্যবহার করে একটু হাত তোলেন তো। ভাই হাত তোলেন। আমি তুলছি। আমি দুটো ব্যবহার করি, দুটো আইডি। ভাই ফেসবুক তো আমরা ব্যবহার করি। ভাই ফেসবুক কেন আবিষ্কার হলো জানেন? আচ্ছা ফেসবুক কি আবিষ্কার করেছে? ভাই মার্ক জুকারবার্গ, তাই তো। ভাই ফেসবুক কেন আবিষ্কার হলো? কি কারণ? পেছনে কোনো ইতিহাস আছে না? নেই, এমনি আবিষ্কার হয়ে গেল। ভাই ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন বা টুইটার বলেন, সকলে মার্ক জুকারবার্গ তিনি আবিষ্কার করেন। পরবর্তী সময় টিম অনুযায়ী টিম নিয়ে এগুলো তৈরি করেছেন। ভাই ফেসবুক কেন আবিষ্কার হলো? মার্ক জুকারবার্গের উইকিপিডিয়াতে গিয়ে দেখবেন, মার্ক জুকারবার্গ যখন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়াশোনা করে, সেই সময় তার একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার হয়, মানে ভালোবাসা লাভ। বুঝেন? একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। মার্ক জুকারবার্গ সে মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। এইভাবে বেশ কিছুদিন, কয়েক বছর রিলেশন চলতে থাকে। হঠাৎই মেয়েটা মার্ক জুকারবার্গকে ব্রেকআপ করে দেয়। ব্রেকআপকে বাংলা কি বলে ভাই? বিচ্ছেদ। মানে ভালো আর বাসবে না, মানে ছ্যাঁকা দিয়েছে। মানে মার্ক জুকারবার্গের তার গার্লফ্রেন্ড টাকা দিয়েছে। তো মার্ক জুকারবার্গ অ্যাকচুয়াল ওই মেয়েটাকে খুব বেশি ভালোবাসতো, এইজন্য তাকে বিভিন্ন ভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করেছে, হয় নাই। পরবর্তী সময়তে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে মেসেজ করে, মেসেজ কোনো সিন করে না, রিপ্লাই দেয় না। অতিরিক্ত করার কারণে ওই মেয়েটা মার্ক জুকারবার্গকে শেষ হয়ে যতগুলো সোশ্যাল মিডিয়া ছিল সবগুলোকে ব্লক করে দিয়েছিল। মার্ক জুকারবার্গ মেয়েটাকে প্রচন্ড ভালোবাসার কারণে তার একটা জেদ তৈরি হয়েছিল যে আমাকে এভাবে ব্লক করে দিল। তিনি আইটি নিয়ে পড়াশোনা করতেন, আইটি নিয়ে সেই সময়তে পড়াশোনা করতেন, ইনফরমেশন টেকনোলজি। তারপর জেনে পড়ে সে একটা নতুন ওয়েবসাইট খুলে, যার নাম ফেসবুক। ভাবুন তো ফেসবুক আবিষ্কারের পেছনে কার ভূমিকা আছে বলেন? একটা নারীর ভূমিকা আছে। প্রত্যেক সফল পুরুষের জীবনী পড়ে দেখেন, যে সফল তার পেছনে নারী আছে আছে। নারী যদি না থাকে সফল হওয়া তার জন্য একটা বাধা সৃষ্টি হয়। বা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেছনে নারী ছিল কি ছিল না? তার পেছনে নারী ছিল। হঠাৎ বিশ্বনবী হেরা গুহার মধ্যে বসে আছেন, আল্লাহর ইবাদত করছেন, জিবরাইল চলে এসেছে, অসংখ্য চাপ ওহী নাযিল হচ্ছে, তার বুক পেট একদম ফেটে যাচ্ছে, অসংখ্য চাপ। তিনি ছুটতে ছুটতে চলে আসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে খুলে বলে এই ঘটনা। সংসারে বিশ্বনবী ভয় পাচ্ছেন, তিনি বুঝতে পারেন তিনি নবী হয়ে গেছেন। আমাদেরকে বলছে আমাদের বিভিন্ন জায়গায় বিশ্বনবীকে নিয়ে ছোটাছুটি করছে, বিভিন্ন ভাবে কমপক্ষে আড়াই বছর এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। বা বলুন তো এই যে বিশ্বনবীকে সব সময় সাপোর্ট প্রথম যিনি দিয়েছেন তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবীর সঙ্গে ছায়ার মতো ছিল। সেই দিন যদি না থাকতো বিশ্বনবীকে অনুপ্রেরণা সব জায়গায় কে বেশি জুগিয়েছে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রত্যেক সফল পুরুষের পেছনে নারীর ভূমিকা নিশ্চিত থাকবে। তাই আমাদের মা বোনদের বলি যে তোমরা তোমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করো। তোমরাই পুরো সমাজকে তৈরি করতে, অত ধ্বংস করে গোটা সমাজকে নয় পৃথিবীকে ধ্বংস করার জন্য একটা মহিলাই যথেষ্ট। তোমাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছে, এই মর্যাদা রক্ষা করার চেষ্টা করো। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে তুমি এই দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলোচ্য বিষয় ছিল ইবাদত কবুলের শর্ত। আমি বোঝাচ্ছি তার দায়িত্ব পালন না করে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব না পালন না করলে সমাজে বিভিন্ন রকমের সুদ, ঘুষ, জেনা, গালিগালাজ এগুলোর সঙ্গে যুক্ত থাকলে যত লক্ষ টাকা দান করেন না কেন আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। ইবাদত করছেন তাই, কিন্তু আল্লাহ কবুল করবেন না। ওই চোরের মতো হবে, চুরি করা গরু দিয়ে কুরবানি দেওয়া হবে। কিসের মতো? চুরি করা গরু দিয়ে কুরবানি করার মতো। ইবাদত কবুলের ইন টোটাল ৬টা শর্ত আছে। কয়টা ভাই? ৬টা। সহিহ বুখারী খুলবেন, হাদিস নম্বর ৪৫০, কিতাব সালাত। বিষ্ণু বলছেন যে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বলুন তো আল্লাহ তাকে জান্নাতে কি দেবে? বাইতুল ফিল জান্নাহ। সে ব্যক্তিকে বিশ্বনবী বলছেন জান্নাতে একটা ঘর দেবে। বা হাদিস তো বুখারী, জান্নাত সহিহ। বা বলুন তো কোনো হিন্দু একটা নয় 10টা মসজিদ নির্মাণ করে দিল, জান্নাতে আল্লাহ ঘর দেবে? কেন দেবে না? আর খ্রিস্টান একটা নয় ১০০টা মসজিদ নির্মাণ করে দিল, আল্লাহকে জান্নাতে ঘর দেবে? ঘরের বারান্দা দেবে? পায়খানা ঘর দেবে? আরে পায়খানা ঘরের দরকার নাই জান্নাতে। তারপর তাকে কিছু দেওয়ার প্রতিদান দেবে না। ভাই কেন দেবে না? কারণ কি? একজন মুসলিম যদি একটা ইবাদত করে প্রতিদান পাচ্ছে, কিন্তু অমুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কলভিল, মুচি, ম্যাথর এরা যদি ওই ইবাদতই করে আল্লাহ প্রতিদান কেন দেবে না? কারণ কি বলেন? ইমান, তারপরে বলেন ইমান, আকীদা, তারপরে বলেন আমল। ভাই ও তো আমলই করতে চাইছে, ভাই ও তো সুন্নাত। হিন্দু খ্রিস্টান সুন্নাতের কি রে ভাই? বিশ্বাস। ভাই বলেন তার কি? তাওহীদ। দেখেন আমরা অনেকগুলো কমিশনের উত্তর পেলাম, যেমন অমুসলিমের ইবাদত আল্লাহ কবুল করবেন না। অসংখ্য আমরা উদাহরণ পেলাম। তো মনে করেন যারা যারা উত্তর দিয়েছেন সকলের উত্তরই সঠিক। তবে কারো ১ নম্বরেরটা ৫ নম্বরে গেছে, ৫ নম্বরেরটা ১ নম্বরে এসেছে। ভাই একজন অমুসলিমের ইবাদত কবুল হবে না, মূল কারণ হচ্ছে ঈমান। কি বললাম? ঈমান। ঈমান কি? ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস কিসের প্রতি? বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস। ভাই আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করবেন? ভাই আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করে? ভাই আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? আবু জাহেল ইবাদত আল্লাহ কবুল করবে? ভাই বলতো শয়তান ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? সূরা আনফালের 48 নম্বর আয়াত দেখেন। বদরের প্রান্তে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩ থেকে ৫ হাজার ফেরেশতা দিয়ে প্রেরণ করা হয়, শয়তান তখন কুফফারদের বিরুদ্ধে, কুফফারদের সঙ্গে मानुषेर रूप धरे से युद्धेर जोन्नो लिप्त हयेछिल सेई समय शयतान जेमन देखछे आसमान थेके आल्लाह फेरेश्ता अवतीर्ण करेछे शयतान दुर्बल गतिते नदीर दिके चलते शुरू करेछे आर बोलछे इन्नी आखाफुल्लाह निश्चयই आमी आल्लाह तुम्हें भय करी भाई के बोलछे इब्लिस आल्लाहर भय करे इब्लिस तार माने आल्लाहके विश्वास करे अरे भाई इब्लिसेर ईमान आपनार आमार चाइतेও आरो शक्त केन भाई आमादेर मধ্যে ইবলিশ অসুস্থতা দিতে পারে আল্লাহ আছে না নাই সত্যি তো কিন্তু ভাই ইবলিশের মধ্যে কোন অসুস্থতা আসবে ও তো জানে ও তো দেখেছে আরে ওর জন্য আমরা পৃথিবীতে এসেছি ভাই ওর মধ্যে কোনো সন্দেহ আছে জি না তবে বচন ইবলিশ ও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তো ভাই ইবলিশের ইবাদত কবুল হবে তার মানে এটা প্রমাণ হলো এই কথাই যে আল্লাহকে বিশ্বাস করলেই আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই ভাই হিন্দু ভাই আল্লাহকে বিশ্বাস করে কি করে না हिंदू आल्ला विश्वास करे तो हिंदू आल्ला के बोले भगवान आरबीते बोली आल्ला और संस्कृत बोले भगवान जेमन भावे मुस्लिमरा बोली आल्ला के खोदा बाछे ना नहीं बांग्लादेशेर गलिते गलिते बासे ट्रेने सब जगह देखछि जे खोदा हाफेज लेखा भाई खोदा ये बार की भाई खोदा के भाई आल्ला के नामेर अभाव पड़े गेछे আসমাউল হুসনা আল্লাহ ৯৯টা নাম পবিত্র কোরআন হাদিস দ্বারা প্রমাণিত তাহলে লেখা আছে খোদা হাফেজ ভাই খোদা কি আরবি শব্দ এটা তো ফারসি শব্দ তবে আপনারা কি পারস্যের মানুষ না বাংলাদেশের মানুষ আপনার ভাষা কি পারস্য মানে ফারসি ভাষা না বাংলা ভাষা তো আপনারা কেন খোদা হাফেজ বা খোদা বলছেন তো আপনারা যদি আল্লাহকে খোদা বলতে পারেন হিন্দুরা আল্লাহকে কেন ভগবান বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ ভগবান শব্দটা কোরআন হাদিসে নাই এটা সংস্কৃত শব্দ আর পারস্যের ভাষা ফারসি তারা আল্লাহকে কি বলে খোদা বলে যারা মুজুসি আছে মাজুসি তারা ঈশ্বরকে কি বলে আল্লাহকে কি বলে পরওয়ারদিগার দেখুন যারা শিখ আছে তারা ঈশ্বরকে কি বলে পরওয়ারদিগার তবে আমাদের মুসলিমরা এই শব্দগুলো প্রচলিত আছে না নাই তার মানে বোঝা গেল হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে শুধু নামের বিকৃতি ঘটিয়েছে যারা মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহর নামের বিকৃতি ঘটিয়েছে আল্লাহকে বলছে খোদা ভাই ছোট একটা প্রশ্ন করে বুঝতে পারবেন ধরেন আপনার নাম আব্দুর রহমান কিন্তু প্রতিবেশী বন্ধু যদি আপনাকে বলে এই ভজা ভাই কেমন লাগবে আপনার নাম কি ভাই আব্দুর রহমান কি চমৎকার নাম কিন্তু মানুষ আপনাকে এই ভজা নতুন একটা নাম দিয়েছে ভাই আগে কি হবে না তো আল্লাহর এত নাম থাকতে আমার বাংলায় নাম দেওয়ার দরকার কি রে বেটা এত নাম হচ্ছে না हिंदू भाई आल्ला के विश्वास करे हिंदू भाई एक धर्म ग्रंथ आछे नामरिक वेद मंडल नंबर 169 मंत्र नंबर 46 एक मंत्र बोलछे मंत्र इकाम शब्दे प्रभुदा वदन्ति सत्य एक ईश्वर एकजन ज्ञानीरा ईश्वर के डेके थाकेन अनेक नामे इकाम सत्य की भाई एकटा ईश्वर কয়জন একজন কিন্তু জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে মানে বলতে হলো আল্লাহ এক আল্লাহর সম্পূর্ণ নাম আছে ভাই এই মন্ত্রের সঙ্গে একমত কি একমত নয় অবশ্যই একমত ঠিক এই নামগুলো ঈশ্বরের অনেকগুলো নাম নাম বর্ণনা করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্র নীলকণ্ঠ অসংখ্য নাম বলছে বলতে বলতে শেষ পর্যন্ত একটা নাম চলে এসেছে আল্লাহ উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র 2 আর 3 ঈশ্বরের একটা নাম বলছে মন্ত্র अल्लो जस्टम सेस्टम परमं पुन्नम ब्रह्मम अल्लाह अल्लो मुहम्मदा ওরা কে বলছে আল্লাহ 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 জস্টম সেস্টম তিনি আল্লাহ জস্টম যিনি সবচেয়ে বড় আল্লাহু আকবার মানে কি ভাই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ জস্টম তিনি ঈশ্বর যিনি সবচেয়ে বড় শ্রেষ্ঠম তিনি সর্বশ্রেষ্ঠ পূর্ণান তিনি ন্যায় বিচারকারী তাহলে বলে হিন্দু ধর্ম গ্রন্থে ঈশ্বরের একটা নাম কি আল্লাহ তাই হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আল্লাহ নামটা তারা বিকৃত করলেও তার ধর্মগ্রন্থ এখনো মজুদ আছে আলহামদুলিল্লাহ ভাই তার মানে কি হিন্দুদের ইবাদত কবুল হবে না আল্লাহকে বিশ্বাস করার পরেও আল্লাহ কেন ইবাদত কবুল করে না বা জানার দরকার আছে না নাই কার কার দরকার নাই একটু বলেন তো ভাই সবার জানার দরকার আছে ভাই হিন্দুরা যে আল্লাহকে বিশ্বাস করে তারপর ইবাদত কেন কবুল হবে না জানেন তারা কেমন ঈশ্বরে বিশ্বাস করে ভাই আমাকে maaf করবেন এই কথা বলছি শুধুমাত্র তাদের ধর্মগ্রন্থে লেখা আছে এই জন্যই আমার কোনো দোষ নাই পড়েছি এটা আমার অপরাধ কি বললাম ভাই আমি পড়েছি এটা আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে এটা তাহলে আমি অপরাধ নিতে রাজি আছি হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ পদ্মা পুরাণ ২৫ পর্ব ৪ মন্ত্র ১৬ থেকে ২৫ পর্যন্ত एवं ऋग्वेद मंडल नम्बर 1 श्लोक नम्बर 43 मंत्र 33, 34, 35 तीनटे मंत्रটা ঘটনা বর্ণনা করা আছে। ব্রহ্মা, ব্রহ্মা মানে কি জানেন? সৃষ্টিকর্তা। আমাদের একটা বাংলাতে একটা কথা আমরা প্রচলিত আছে, মানুষ বলে কি জানেন? বিশ্ব ব্রহ্মাণ্ড। ভাই বলি কি বলি না? এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্রষ্টা। ভাই বলি না একটা কথা? ভাই ব্রহ্মাণ্ড এটা মানে কি জানেন? ব্রহ্মা যুক্ত অণ্ড। হিন্দুদের বিশ্বাস অনুসারে ভগবান ব্রহ্মার অন্ডকোষ থেকে এই বিশ্ব জগৎ সৃষ্টি, এই জন্যই ব্রহ্মাণ্ড। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই এটা তাদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস ব্রহ্মাণ্ড কেন বলে? ব্রহ্মার অন্ডকোষ থেকে পৃথিবী, সব মঙ্গল, বুধ, বৃহস্পতি সমস্ত গ্রহ সৃষ্টি হয়েছে, এই জন্য তারা বলে ব্রহ্মাণ্ড। ভাই আমরা শব্দটা নিয়েছি কি নাই? তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থে যে কথা লিখছে যে ব্রহ্মা তার এই মুখ থেকে প্রথম একটা নারী সৃষ্টি করেছিলেন, তার নাম সরস্বতী। তার নাম কি? সরস্বতী, যিনাকে বলা হয় বিদ্যার দেবী। এটা হচ্ছে ব্রহ্মার কন্যা, নিজের মুখ থেকে সৃষ্টি করেছিলেন। অতঃপর যখন সৃষ্টি করার পরে ব্রহ্মা দেখছেন তার এই মেয়েটা, তার এই সৃষ্টি এত সুন্দরী, এত সুন্দর দেখতে, সে আশ্চর্য হয়ে গেছে। দেখার পর তার ভেতর থেকে কাম মানে সেক্স যেটা বলে এটা জাগ্রত হয়েছে। তারপর নিজের মেয়েকে সে জঙ্গল জঙ্গল তাড়িয়ে বেড়াচ্ছিল ধর্ষণ করার জন্য। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই বলুন তো এটা ঈশ্বর হতে পারে? ঈশ্বর সম্পর্কে এমন বিশ্বাস থাকলে আল্লাহ ইবাদত কবুল করবে, কিন্তু এটা তারা বিশ্বাস করে, এটা তারা বিশ্বাস করে। ভাই শিবলিঙ্গ দেখেছেন? দেখবেন হিন্দুরা শিবলিঙ্গের উপাসনা করে, পুজো করে, করে না? ভাই যেটা করে সেটাই বলছি। ভাই শিবলিঙ্গকে ভালো করে লক্ষ্য করে দেখবেন তো কি আছে শিবলিঙ্গে। শিবলিঙ্গে মূলত কিছুই নাই। প্রথম দেখবেন এরকম একটা পাত্র আছে, আর তারপরে এরকম একটা ভোপা করা আছে। এই জিনিসটা কি জানেন? এর উপরে যে কালো অংশটা দেখছেন এটা শিবের যে লিঙ্গ মানে জলাঙ্গ, প্যানিশ। তার এই প্যানিশের কি করে? উপাসনা করে। চিন্তা করেছেন? আবার যে পাত্রে আছে, পাত্র কিন্তু যেমন তেমন পাত্র নয়। এই পাত্র কি জানেন? মা দুর্গা তার জমি। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তারা উপাসনা করছে। আমাদের আসামে চলে যান, একদম গৌহাটি রাজধানীতে নামেন, নামার পরে কামাখ্যাতে চলে আসেন, ওখানে এই উপাসনাটা সবচেয়ে বেশি হয়। ভাই শিবলিঙ্গের উপাসনা করা হচ্ছে নারী আর পুরুষের যোনি, তাদের লিঙ্গ পূজা। বা বলুন তারা ঈশ্বর হতে পারে? কোশ্চিন কালেও নয়। মানে বোঝালে হিন্দু বলে ঈশ্বরে বিশ্বাস করে, কেউ তাদের আকীদা বিশুদ্ধ নয়, নিকৃষ্ট আকীদা। এই জন্য তাদের ইবাদত কোনো কবুল করবেন না। বে খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে, কি করে না? তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাস কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন যে ঈশ্বর প্রথমে তার আরশে ছিল, হঠাৎ মানুষের রূপ ধারণ করলো, মারিয়ামের গর্ভে চলে আসলো, পৃথিবীতে চলে আসলো, 32 বছর পৃথিবীতে চলাচল করলো। হঠাৎই বেশ কিছু দুষ্ট মানুষ ঈশ্বরকে ধরে গাছের সঙ্গে তাড়ালো, টাঙিয়েছে, তারপরে পেরেক দিয়ে মারতে 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 মেরে ফেললো ঈশ্বরকে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। মানে কাদের বিশ্বাস? খ্রিস্টানদের বিশ্বাস। তারা মনে করছে যিশু খ্রিস্টের সম্পর্কে তার দুটো বিষয়, একটা সন অফ গড মানে ইবনুল্লাহ, ঈশ্বরের পুত্র। ক্যাথলিকরা মনে করে যিশু নিজেই আল্লাহ। আবার তারা এটাও বিশ্বাস করছে, বাইবেলে এখনো লেখা আছে গসপেল অফ জন 20 অধ্যায় 1 থেকে 6 অনুচ্ছেদ, যে তাদের ঈশ্বর ভগবানকে 3 দিন কবরের মধ্যে পুঁতে রেখেছিল, কেন মারা গিয়েছে তাই। ভাই চিন্তা করেন, আশ্চর্য দুনিয়া রে ভাই। ওরা মানুষ না পায় জামা। ভাই বলেন তোরা কি? ওরা বলছে ঈশ্বরকে মেরে ফেলেছে। কে? মানুষে। মানুষ নাকি আল্লাহকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার এতটাই খানদার হতো, বলছে ঈশ্বরকে মেরে তো ফেলেছে, 3 দিন কবরের মধ্যে পুঁতে রেখেছে। আশ্চর্য। সাবাতের দিন মানে রবিবার, হিব্রু সাবাত মানে রবিবার। রবিবার সকালবেলাতে, ঠিক ভোরবেলাতে কুয়াশা ছিল এর মতো অবস্থাতে, যিশু নাকি উঠে, মানে তাদের ঈশ্বর কবর থেকে উঠে আবার আসমানে চলে গেছে। ভাই কদিন ঈশ্বর মরা অবস্থায় ছিল? 3 দিন। ভাই এইসব ছেলেদেরকে এইসব ব্যক্তিরা প্রশ্ন করতে পারে কি পারে না? ভাই 3 দিন যদি ঈশ্বর মৃত্যু অবস্থায় কবরের মধ্যে থাকে, ভাই 3 দিন গোটা বিশ্ব জগৎ পরিচালনা করেছিল কে? তোমার বাবা। ভাই ঈশ্বর যদি মারা যায়, ঈশ্বর নাই, মারা গেছে, তো 3 দিন কে চালিয়েছিল পৃথিবী? ভাই প্রশ্ন আসে কি আসে না? আসে। তাদের বিশ্বাস সেটা ঈশ্বরকে মরা অবস্থায় 3 দিন কবরে ছিল, মানুষের মধ্যে চলেছে। আশ্চর্য বিষয়। এমন বিশ্বাস নিয়ে ইবাদত করলে ইবাদত কবুল করবে? কোশ্চেন কালেও নাই। আমরা এতক্ষণ হাসছিলাম খুব, চমৎকার বলেছিল গোলামিন ভাই। হিন্দুরা এমন ঈশ্বর বিশ্বাস করে, ঈশ্বরের সঙ্গে এই বিশ্বাস। খ্রিস্টানরা এই কথা বলে। ভাই আমরা মুসলিমরা আল্লাহর সঙ্গে কেমন আকিদা রাখি? ভালো। আমাদের আকিদা কি বিশুদ্ধ আছে? शुधुमात्र साढ़े तीन थेके साढ़े चार चार कोटी आहलुल हादिस बाद दिए अधिकांशेर आकीदा हच्छे एटाई আল্লাহর ওলিরা নাকি জোরপূর্বক রূহটাকে ছিনে নিয়ে চলে আসতে পারে। ভাই ভাবছেন মিথ্যা কথা বললাম? জি না ভাই, একটা বই পড়বো, অনুমতি দেবেন? একটা বই আপনাদের শ্রোতাদের মধ্যে থেকে দিয়ে গেল একটু আগে, নির্ভীক ভাই আমাদের বইটা দিয়ে গেল। এই বইটার নাম হচ্ছে, একটু আগে দিয়েছে ভাই বইটা, কিন্তু আমি নিয়ে আসিনি, আপনাদের বাংলাদেশের বই, একজন শ্রোতা আমাকে দিয়ে গেল। আরেকটা বই দিয়েছে, তো এই বইটা, বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনাবলী ২। এই বইটা একটা অংশ আছে, অংশের নাম হচ্ছে ভেদে মারিফত। কি নাম ভাই? ভেদে মারিফত। হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি বললাম? বেদ। এদের হচ্ছে ভেদ। আমি এই জন্য বলি যে মাঝে মাঝে বুঝতে পারি না ঠাকুর আর মৌলবীর মধ্যে কোনো পার্থক্যই নাই। মানে ঠাকুর আর মৌলবীর দুটো মাঝে সমান মনে হয়। কেন জানেন ভাই? আপনাদের এলাকাতে একটা, এলাকাতে আপনাদের বাংলাদেশে সেখানে একটা নিউজ দেখছিলাম, আপনাদের বাংলাদেশে নাকি একটা ন্যাংটা বাবা আছে, আছে নাকি? ন্যাংটা বাবা, আশ্চর্য বিচারে বাবা, মেয়ে কেমন বাবা ন্যাংটা। মানুষরা তার কাছে গিয়ে চাই যে একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। তা বাবা আর কি দিবে রে ভাই? ওর কাছে আছে কি? আরে যেটা আছে দেখিয়ে দিচ্ছে, আর কি আছে মানে দেখাচ্ছে যে আমরা চেয়ে কিছু পাবিনি, যেটা আছে দেখ ভাই। তারপরে তার মুরিদ আছে না নাই? তারপরেও বাংলাদেশে তার মুরিদ আছে। আশ্চর্য বিষয়। এই জন্য আমি বলেছি যে ঠাকুর আর মৌলবীর মধ্যে মাঝে মাঝে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আমাদের কলকাতার দমদম এয়ারপোর্টে নামবেন, 20 টাকা ভাড়া দিলে বলবেন কলকাতা কালীঘাটে যাবো। কালীঘাটে গিয়ে দেখবেন ঢোকার পরে নদীর ধার থেকে বেশ কিছু গাছ উঠে গেছে, ওখানে দেখবেন বেশ কিছু না হলেও 50 জনের অধিক কিছু সাধু বসে আছে, ন্যাংটা হয়ে ধুলি বালি মেখে ন্যাংটা বসে আছে। দিনের পর দিন, দিনের পর দিন, খাওয়া লাগে না, শুধু ধ্যান করে চলে যাচ্ছে। গোসল টোসল তো অনেক দূরের কথা ভাই। বলুন তো, এই যে ন্যাংটা বাবা আমাদের ভারতের কলকাতার কালী মন্দিরের সামনে বসে থাকে, আর আপনাদের বাংলাদেশের আর এক ন্যাংটা বাবা, মানে দুটোকে দেখলে বুঝতে পারবেন দুটোরই দাড়ি মুজে কত দূর চলে আসে। ভাই বোঝাই যায় না যারা মুসলিম না হিন্দু, বা বুঝতে পারবেন? আমি এই জন্য বলি যে আপনাদের বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের কিন্তু অনেক মিল আছে। যদি আমাদের বাংলাদেশের 140 কোটি আমরা মানুষ, কত কোটি? 140 কোটি, আপনারা 17-18 কোটি। আমাদেরকে ভয় দেখে লাভ নাই। এই জন্য আমি বলি মাইন্ড করেন না, এমনি বললাম, দেশদ্রোহীকে জেল না জানো, এমনি বলছি যে আমাদের সঙ্গে যদি বেশি মাস্তানি করেন, এই যে পেঁয়াজ বুঝেছেন, মাত্র কদিন দেয়নি তাই পেঁয়াজ কি দিয়ে ভুলে গেছেন। যে পেঁয়াজ গাছে ধরে না, মাটির তলে হয়, এটা জানেন না। তবে আপনার সঙ্গে মস্তানি করে পারবেন যে না, আমরা ভারতে 140 কোটি আছি, আপনাদের বাংলাদেশের 14 থেকে 15 কোটি মুসলিম, বাকি সব অমুসলিমরা আছে। পাকিস্তানকে যদি যুক্ত করেন, পাকিস্তানে 15 থেকে 16 কোটি মুসলিম। বা আমরা ভারতবর্ষে আলহামদুলিল্লাহ যদিও সংখ্যালঘু, তারপরে 30 থেকে 35 কোটি মুসলিম আমরা একাই আছি আলহামদুলিল্লাহ। আপনার দুটো দেশ মিলে যত মুসলিম আছেন না নাই, তার চাইতো আমরা ভারতে আলহামদুলিল্লাহ বেশি আছি, 140 কোটি মানুষ। যদি একবার বাংলাদেশের দিকে মুখ করে আমরা পেশাব ফিরি, আপনারা কিন্তু হাউডু খাবেন। খাবেন কি খাবেন না? আর রাগ করে যদি ফারাক্কা দিয়ে 10 টাকে একবার খুলে দিই, কি হবে বলেন তো ভাই? 109 খানা গেট যদি একবার 10 খানা বলি, কি হবে? 2 দিন খুলে রাখতে হবে, শুধু সাঁতরাবেন ভাই, মস্তানি করবেন না। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ঠাকুর মশাইরা মৌলভী সাহেব ভাই দুটোই যে সমান, তার কয়েকটা নমুনা দেখবেন। দেখেন আপনাদের বাংলাদেশে আছে শুধু বাবার বাবা, ভাই দড়ি বাবা আছে না নাই? আপনাদের পীরের নাম দড়ি বাবা। কেন? গোটা শরীরের দড়ি দিবা আছে, হচ্ছে দড়ি বাবা। আর আছে তালা বাবা, বা আছে না নাই? ভাই মিথ্যা কথা বলছি? এখন কুকুরের শাসন তালা বাবা লেখেন, তালা বাবা চলে আসবে, গোটা শরীরে তালা। আছে শিকল বাবা, आज के फेसबुके भाइराल হচ্ছে বালতি বাবা গোলাপশার মাজার ঢাকার কেন্দ্রে যে মসজিদ মাত্রা ইটা আছে মাজার আছে ওখানে এক ভন্ডকে পাগাতে সাংবাদিকরা গিয়ে দেখছে ওদের সব সময় বালতি থেকে তো মানুষ বালতি বাবা বলে ডাকে আছেন না ওই যে বালতি বাবা অসংখ্য বাবা বাবার বাবা চারিদিকে ছড়াছড়ি আর আমাদের বাংলাদেশ আমাদের ইন্ডিয়াতে চলে যাবে শুধু মা আপনাদের বাবা আমাদের কে মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী ভগবতী মনসা জগদ্ধাত্রী সব মায়ে পূর্ণ একটাও বাবা নাই আমাদের জগর দুঃখ রে ভাই আমাদের একটা বাবা নাই সব মায়ে পূর্ণ একটা বাবা আমরা পেয়েছি নাম হচ্ছে দেবদেব মহাদেব শিব মাসে দেখবেন গাঞ্জা আছে থাকবে শিবের চিন্তা হচ্ছে এটাই যখন শিবকে চিনবেন কি পাশে দেখবেন মাথার কাছে একটা গাঁজা একটা কলকেটা হুক্কা থাকবে এটা যে শিব এটা হচ্ছে বাবা ভাই আপনাদের এলাকাতে গাঁজাখোর বাবা আছে না নাই আছে তো ভাই আমাদের ভারতে যা আছে সব শুধু মায়ের উপাসনা আপনাদের বাংলাদেশে যা আছে সব বাবার উপাসনা আপনাদের কিন্তু একটাও মা নাই মা আছে মুসলমানদের শুধু বাবা খাজা বাবা দড়ি বাবা ন্যাংটা বাবা এই বাবা সেই বাবা বাবা আর বাবা আর আমাদের কি ভাই বাংলাদেশ আমাদের ইন্ডিয়াতে মা মানে আমাদের বাবা নাই ভারতের মানুষের বাবা নাই আর বাংলাদেশের মানুষের কি নাই মা নাই সব উল্টাপাল্টা চলে যান বাবার মা দুই দেশে শুধুমাত্র বিচ্ছিন্ন হয়ে আছেন এই জন্য এত বড় সমস্যা তো ভাই একটা ছোট্ট কথা বলি যারা মুসলিমরা আল্লাহর সঙ্গে কেমন আকীদা পোষণ করি বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের আল্লাহর সঙ্গে বিশুদ্ধ আকীদা আছে না নাই যে বইটা আমাদের নির্ভীক ভাই দিয়ে গেল এই বইটার মধ্যে একটা অংশ আছে দেখলাম নাম হচ্ছে আশিকে মাশুক কি বললাম আগে বলি ভেদে মারিফত যে কথা বলছিলাম ভেদে মারিফত ভেদে মারিফতে 15-16 নম্বর পৃষ্ঠাতে একটা ঘটনা আছে কি বললাম ভাই 15-16 নম্বর পৃষ্ঠায় ঘটনা পড়ব রাগ করবেন কারা কারা রাগ করবেন হাত তোলেন কারা কারা গালি দিবেন পড়ার শেষে একটু হাত তোলেন কেউ গালি দিবেন না কেউ রাগও করবেন না তাহলে পড়ি ভাই দোষ কিন্তু আমার নয় আপনারা পড়তে বলছেন বই কিন্তু আমার না যে দোষ কিন্তু আমার হয় ভাই এটা কিন্তু বেইনসাফি হবে ভাই বইটা আমার আগে যখন দিয়েছে আপনারা দিয়েছেন পড়তে বলছেন আপনি যদি আমি পড়ি তবে আমার দোষ হবে না তো যে ঘটনাটা আমি পড়ি অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলি যে পীর সাহেব তার মুরিদকে একদিন বলছে বাবা রোম দেশে যেতে হবে পারবে জি পারবে ঠিক আছে গিয়ে তুমি এই কাজগুলো করবে ঠিক আছে পীর সাহেব পারবে এই বলে পীর আর তার মুরিদ আলাদা হয়ে যায় ঠিক এই সময়তে পীর সাহেব দরবেশ সাহেব রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে হাঁটতে 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 একটা ঝোপের ধারে এসে দেখছে একটা বয়স্ক বুড়ি মেয়ে বসে বসে কাঁদছে পীর গিয়ে বলছে আম্মা জান কাঁদো কেন তখন ওই মেয়েটা তখন বলছে বাবা আমার একটাই সন্তান ছিল আল্লাহ অনেক আগেই তাকে নিয়ে নিয়েছে আর আমার একটা নাতি ছিল এই নাতিটা ওই যে গরুটা দেখছে গরুটাকে চড়িয়ে কোন রকম তাকে পুষে দুধ হতো এই দুধ বিক্রয় করে আমরা নানি আর নাতি খেয়ে কোন রকম আমাদের জীবনটাকে অতিবাহিত করতাম তো বাবা দেখছো আমার নাতিটাকে আল্লাহ নিয়ে নিয়েছে তখন কিভাবে আমার সংসার চালাবো যখন এই কথা বলেছে ওই বয়স্ক মেয়েটা পীর সাহেব তখন রাগ হয়ে গেছে পীর সাহেব কি হয়েছে ভাই রাগ হয়েছে মাথার কাজ করছে না এখন একটা চার মারবে কি মারবে ভাই আরে চার মারবে পীর বলছে কি দেখেন হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও বাংলা ভাই আরবি না হুজুর বলতে পারবে না তোমরা বাঙালি তোমরা আরবি বোঝো না হুজুর কিন্তু বাংলাতে বলে গেছে কি বলছে পীর সাহেব যখন দেখলো মানুষটা মারা গেছে ছেলেটা মারা গেছে মেয়েটা এত দুঃখ পীর চলে গেছে ছেলে মরা মানুষের কাছে গেতে যাই ওই আমার দেশে দাঁড়া এটা মরা মানুষকে গিয়ে বলছে দাঁড়া আমার দেশে দাঁড়া যে এই কথা বলেছে সমস্যা কি বলছে আমার হুকুমে দাঁড়াও তখন ছেলে দাঁড়িয়ে উঠিল মানে ছেলে জীবিত হয়ে গেছে মরা অবস্থা হয়ে গেছে এত হসপিটাল কি করছেন হসপিটাল তিন দেশে রাখার দরকার আছে না নাই ভাই এত বড় বড় সার্জারি করার জন্য বিদেশে চলে যান এরকম দু চারটে পীর থাকলে বাংলাদেশ কোটি কোটি টাকা বেঁচে যায় ভাই বাঁচবে কি পারবে না মরা মানুষকে তাজা করে দিতে পারে দেখেন পীরের কারামত এটা তো চার মেরেছে এবার ছয় মারবে দেখেন এবার কি বলছে দেখেন তখন ছেলে উঠে দাঁড়িয়া বলিল, আমার দাদু কোথায়? দাদু স্নেহ ভরা কোল জোড়ায় বলিল, দাদু তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? তিনি নাতি বলিলেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই কে জিন্দা করিয়াছে? আল্লাহর ওলি তাকে জিন্দা করিয়াছে। পীর সাহেব বলেছে ওঠ, আমার হুকুমে ওঠ। আর ওই মুরিদ যে মৃত্যুবরণ করছে ও উঠে বলছে আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছে। বা বলুন তো এই যে ঘটনা, মরা মানুষকে তাজা করে আল্লাহ তাআলা রাসূলের মুজিজা দিয়েছিল। ভাই নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। কিন্তু ঈসা আলাইহিস সালাম কি বলতেন? এই বেটা ওঠ, এই কথা বলতেন না। আল্লাহর হুকুমে উঠো, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। পবিত্র সূরা ইমরান 49 নম্বর আয়াত, ঈসা সালাম মৃত মানুষকে জীবিত করতে নিজের ক্ষমতায় নয়, নিজের পারে নয়, বরং বলতো আল্লাহর হুকুমে দাঁড়াও, আর মৃত মানুষ জীবিত হতো। কিন্তু পীরের ক্ষমতা দেখেছেন, আল্লাহ তাআলা নাই, নিজে বচন। এবার দেখেন তারপরে এটা কিন্তু যেমন তেমন পীর না ভাই, হাত কানে পীর, এগুলো দেওয়ান বাগি নয়, এ তারপরে ফুলতলির রাজার বাগি, এগুলো নয়। এটা কি? হাক্কানি। এবার দেখেন হাক্কানির অবস্থা দেখেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশা কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া এই বৃদ্ধার নাতিকে জিন্দা করিয়াছেন? তিনি বলিলেন, মানে কি হয়েছে জানেন, এবার যখন দেখছে আল্লাহর এক ওলি গজিয়েছে, তখন দেশের বাদশা শুনছে যে একটা আল্লাহর ওলি গজিয়েছে, উনি মরা মানুষকে জীবিত করে দিতে পারে। উনি আশ্চর্য, ওই যে ধরে নিয়ে আসুন ওই আল্লাহর ওলিকে দেখিত। এখন ওই হুজুরকে তখন কি করেছে, বাদশার দরবারে উপস্থিত করেছে। বাদশা তখন জিজ্ঞাসা করছে, এই বাবা বলো তুমি কি বলে ওই বৃদ্ধার নাতিকে জীবিত করেছো? এবার দেখো পীর সাহেব কি বলছে। পীর সাহেব এর কথা তিনি বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে আমার আদেশে জীবিত হও। ভাই একটু দেখেন তো লেখা আছে কি, আমার দোষ দেন না ভাই, বাংলা ভাষা ভাই, ভাই আমার কিন্তু দোষ দেন না ভাই, আমার কিন্তু ভয় লাগছে যদি মেরে দেন যে আমি পীরের আপনাদের সমালোচনা করছি। তো যাই হোক, তারপরে দেখেন কি বলছে। বাদশা বলিলেন, আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন, তাহলে বোঝা গেল বান্দার কি তাওহীদ ঠিক আছে। বাদশা তুমি নিজের ইচ্ছা বলছো, আর বলতে পারতে ঈশ্বর মতো যে আল্লাহর আদেশে তুমি তো হও। পীর দেখেন ছয় মারবে, পীর কি মারবে ভাইবার? ছয়, একদম ছক্কা। দেখেন কি বলছে পীর এবার। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব? ভাই ক্যামেরাম্যান একটু কষ্ট করে দাঁড়ান, দেখেন জুম করেন পৃষ্ঠাটাকে, জুম করেন ভাই, এই পৃষ্ঠাটাকে জুম করেন। পরিষ্কার হয়ে দিচ্ছে যে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব, আল্লাহর আন্দাজ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃষ্ঠার যুক্তি পেশ করেছে, তারপরে বলছে এই ছেলেটার, এই না এই বুড়ি মেয়েটার একটা ছেলে ছিল, ওটা তো আল্লাহ অনেক আগে নিয়ে নিয়েছে, আবার একটা নাতি ছিল এটা আল্লাহ নিয়ে নিল, তখন এই বুড়ি মেয়েটা চলবে কিভাবে, জীবন চালাবে কিভাবে? আল্লাহর আন্দাজ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। পরিষ্কার হয়ে দিচ্ছে যে আল্লাহর আন্দাজ নাই, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব? পীর সাহেব এই বলে তখন বলছে, তাই আমি আল্লাহর পাকের দরবার থেকে জোরপূর্বক রু ছিনিয়ে আনিয়াছি। পীরের ক্ষমতা দেখেছেন, বলছে আল্লাহর আন্দাজ নাই, পীর আর ঠেকলাই নাই। এই জন্য পীর সাহেব করেছে কি, আল্লাহর দরবারে চলে গেছে, জোরপূর্বক রুটাকে ছিনে নিয়েছে, মরা মানুষকে দিয়েছে, টুক করে তাজা হয়ে গেছে। এ হচ্ছে আমাদের পীর। এটা কি পীর? হাক্কানি পীর। পীরের কিন্তু নাম আমি বলতে চাইছি না, নাম বললে চামড়া থাকবে না। এবার বুঝে নেন, নাম থাকলে চামড়া থাকবে না। এই জন্য আপনারা বুঝে নেন যে কোন পীর, লিখে যে তিনি, কিন্তু বললে আমার চামড়া থাকবে না। বা এই পীরের আর একটা কথা আছে, পড়বো, ছোট্ট একটা কথা আছে। পীরের আকীদা রাখেন, আমরা যারা পীরের বিরুদ্ধে বলি, তখন মানুষ বলে যে তোমরা ফিতনা করছো। ভাই ফিতনা শুধু বললেই হয়, লিখলে হয় না। আরেকটা দেখেন, একটা অংশ আছে আশিকে মাসুক, কি বললাম, আশিকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 15। এখানে দুটো জিনিসের পোস্টমর্টেম হবে। এক, আমাদের বাংলাদেশের, আপনাদের বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আছে না নাই? যার এক বক্তৃতা যদি শোনে মানুষ সোজা হয়ে যায়, আছে না নাই? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার এক বক্তৃতার কোন এক অংশে তিনি একটা কথা বলেছিলেন। কথাটা হচ্ছে এইরূপ, हे जुआर तुम्हें जो दी एक बाल्टी गोरुर पेशाबे तुम्हार निजेर चादरटा चुबिए नाओ तारपर जदि ताते दाड़िये नामाज पढ़ो तुम्हार नामाज हो जाबे किन्तु तुम्हार जदि पेशाबेर फोटा एक टुकड़ा पड़े एकटू जदि पड़े तबे ओई पोशाके नामाज पढ़ा वैध नय। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার একটা অংশ এরকম আছে শুনেছেন শুনেছেন তো বলেন তো ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি কি এটা মাসলা দিয়েছেন না তাগিদ দিয়েছিলেন? এটা তাগিদ দিয়েছেন কিসের তিনি প্রশ্ন করার চেষ্টা করেছেন সালাত সালাতের গুরুত্ব যে সালাত তোমাকে আদায় করতেই হবে যদি তুমি দৌড়ছো দৌড়তে সালাত আদায় করতে হবে দাঁড়াতে না পারলে বসতে হবে বসে না পারলে শুয়ে পড়তে হবে শুয়ে যদি না পারো ইশারায় পড়তে হবে সালাত তোমাকে আদায় করতেই হবে। এইভাবে তিনি ভক্তদের তাগিদ বুঝাচ্ছিলেন যে সালাত তোমাকে আদায় করতেই হবে যদি পোশাক যদি না পাক হয় তবুও যদি কোনো পোশাক না থাকে না পাক পোশাকেই সালাত তোমাকে আদায় করতে হবে এবং তাগিদ দিচ্ছিলেন। বাইরে কি মাসালা দিয়েছে না কিন্তু এটা নিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কুমিল্লায় প্রোগ্রাম নিষিদ্ধ আছে না নাই 15 জন বক্তা নিষিদ্ধের মধ্যে একজন আব্দুর রাজ্জাক আছে না নাই অনেক মামলা অনেক কিছু আছে না নাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ জাহেল কাফের অনেক কিছু বলছে কি বলছে না বলছে। আসেন একটা আমরা অ্যান্টি হেনাম জবাব দিন কি জবাব অ্যান্টি হেনাম অ্যান্টি হেনাম পিশাব দেখেন পীরের একটু খবর নেই পীর কি যে বেদে মারফতের 94 নম্বর পৃষ্ঠা পিশাব লিখেছে বাবারে আমি তোদের কাছে 27 খানা বই লিখে আছি এই 27 খানা বই পর মানুষকে হাদিয়া দে আর জান্নাতে যা এই বইটা পড়লে জান্নাতে যাব আসলে একটু জান্নাতে যাই পিশাব যখন পড়তে বলেছে তো আমরা পড়ে জান্নাতে যাই দেখি পিশাব কি লিখছে দেখেন পীর বলছে দেখেন কি এবার পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোন প্রকার কিলোকাল কিলোকাল মানে কি জানেন আপত্তি কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তা করিতে তাকিবেন তাকিবেন তা লিখেছে বেটা থাকিবেন কে বাংলা ভাষার গোষ্ঠী উদ্ধার করেছে কখন উর্দু কখন ফার্সি কখন বাংলা কখন থাকিবেন কে তাকিবেন তবে লিখছে হাফেজ রাহিমাহুল্লাহ বলিয়াছেন কি বলেছেন দেখেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো বল নাউজুবিল্লাহ মিন জালিক পীর কি বলছে কামেল পীর যদি কোনো মুরিদকে বলে ওই যে যায় নামাজ আছে ওই জামায় যায় নামাজটা শরাব মানে কি মদ ওই যায় নামাজটা মদের পাত্রে চুবিয়ে নেয় চুবিয়ে নেওয়ার পরে সাথে ওই জায়নামাজে পড়ে দাঁড়িয়ে নামাজ পড় পীর যদি মুরিদকে বলে নামাজ পড়তে হবে যদি মুরিদ যদি না পড়ে তো মুরিদই টিকবে না বা বলেন তো কত বড় কথা বা বলেন তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা আর এই কথার মধ্যে দেখেন আকাশ আর জমিন পার্থক্য। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি তো বলেছিলেন তাগিদ দিতে গিয়ে মাসলা দেয় নাই তারপরেও যদি ইবাদতের দিকে লক্ষ্য করি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলেন গায়ের চাদর বেটা তুমি বলেছো কি যায় নামাজ অ্যান্টি হেনামে কে বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে গরুর পোশাক তুমি বলেছো মদ এবার কি হয় এবার হুজুরের বই কি বড়া মানে তার বই কি নিষিদ্ধ হবে বলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তার এই একটা উক্তির জন্য যে সে ইহুদি খ্রিস্টানের দালাল হয় সে যদি মূর্খ জাহেল হয় তো এই পীর কত বড় ভণ্ড মূর্খ হবে আপনারা ফতোয়া দিয়ে যাবেন কেন ভাই তার বই স্পষ্ট ভাবে লিখছেন যে পীর সাহেব যদি তার মুরিদকে বলে যে যায় নামাজটা মদ দ্বারা চুবিয়ে নাও তারপরে নামাজ পড়ো তো নামাজ পড়তে হবে যদি না পড়ে মুরিদই টিকবে না। তারপরে আরেকটা অংশ নিয়ে রাখেন ডবল এটা লিখছে অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবু তুমি তাহা নিরাপত্তিতে মানিয়া লও বলুন নাউজুবিল্লাহ মিন জালিক ভাই বলুন তো এইসব নাপাক জিনিস পড়া যাবে ভাই বলুন তো এইসব বইকে আগুন দিয়ে পুড়িয়ে দিলে গুনাহ হবে না কি হবে অবশ্যই নাকি হবে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। এই জন্য তো আমরা বলি ভাই পীর ধরা ফরজ আমি বলি পীর ধরা ফরজ কেন জানেন ভাই পীরকে ধরার পরে চোরকে যা করা ফরজ তাই করা ফরজ পীরকে 100% ধরা ফরজ 100% ফরজ কেন পীরকে যদি না ধরা হয় অবশ্যই আমাদের মধ্যে অনেক মানুষের ঈমান নিয়ে টানাপড়া করছে পীররা আচরণ নাই अवश्य फरज আমি এর জন্য বলি পীরকে ধরার পরে দুটো জিনিস করা ফরজ। এক, প্রথমে বলতে তওবা কর বেটা, যদি তওবা না করে তাহলে দেশের শাসক যিনি আছেন তাকে মানুষের সামনে ঝুলিয়ে একদম মনসুর হাল্লাজের মতো একদম প্রকাশ্যে ফাঁসিতে হত্যা করা ফরজ। ভাই আমরা যদি পীরের কথা বলি অনেক মানুষ আমাদের আপত্তি করে, ভাই মানুষকে গোনা করছে কি করছে না। ভাই আপনি যদি কোটি টাকা দান করে দেন, তাহাজ্জুদে নামাজ পড়েন, ভাই এমন যদি আকীদা থাকে আপনার ইবাদত কবুল হবে হবে? ভাই আগে ইবাদত না আগে আকীদা, আগে কোনটা? ভাই বলুন তো কাদেরীরা নামাজ পড়ে কি পড়ে না, রোজা করে কি করে না, হজ যেতে দেয় না তাই করে না, এটাই দাড়ি আছে না নাই, টুপি পরে কি পরে না, পাঞ্জাবি পরে কি পরে না, দেখে মুসলিম মনে হয় কি হয় না? ভাই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন যাবে? কেন আকীদায় বিভ্রান্ত। তাহলে বোঝা গেল আকীদা হচ্ছে আগে। আকীদা যদি বিভ্রান্ত হয় ইবাদত করে কোনো লাভ নাই। যারা কাদিয়ানি তাদের অপরাধ কি? আকীদায় গন্ডগোল। আমল তো ঠিকই আছে, আমলে কোনো ব্যক্তি সহজে জান্নাতে যাবে এমনটা নয়। প্রথম আকীদা পরিষ্কার, তারপর কি আমল। মহান সত্তার কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইবাদত কবুলের প্রথম যে শর্ত বলেছিলাম ঈমান, বিশুদ্ধ ঈমান যদি না থাকে কোনো মানুষের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। বা বলুন তো আল্লাহ প্রসঙ্গে আমাদের বিশুদ্ধ আকীদা আছে বাংলার মানুষের? বা আল্লাহকে দেখা যায়? আল্লাহকে কারা কারা দেখেছেন? আল্লাহকে আল্লাহ কোনো ওলি পীর সাহেব দেখতে পাই? একটা বই আছে, বইয়ের নাম ফাজানে আমল ৬৭ পৃষ্ঠা, লেখা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে ৯৯ বার দেখেছেন। কতবার? ৯৯ বার দেখেছেন। যারা শাফি মাযহাব মানে তারা আবার আশ্চর্য, তারা বলছে তোমাদের ইমাম ৯৯ বার দেখেছে, আর আমাদের ইমাম ইমাম শাফি উনি ১০০ বার দেখেছে, সেঞ্চুরি। এরা বলছে ৯৯, ওরা বলছে ১০০। ভাই বাইজিদ বুস্তামি নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি জীবনীতে লিখে রেখেছে বাইজিদ বুস্তামি উনি নাকি আল্লাহকে ১০০০ একবার দেখেছে। কে বলছে ৯৯, কে বলছে ১০০, কে বলছে ১০০০ একবার। ভাই প্রথম প্রশ্ন, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নম্বর 6 আয়াত নম্বর ১০৩ লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ বলছে যে আমি আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। কোন মানুষ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখ দ্বারা দেখতে পাবে না। ভাই বলতো এই বিশ্ব জগতে যত নবী রাসূল এসেছিল সবচেয়ে কঠোর মজারের একটা নবী এসেছিল, নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। এতই মেজাজ, তিনি একদিন নিজের গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলেন দুপুর বেলায়, হঠাৎ দেখছেন মুসা ইসলামের নিজ গোত্রের ভাইদের সঙ্গে অন্য এলাকার লোক এসে তার ভাইদের সঙ্গে তর্ক বিতর্ক করছে। মুসা ইসলামকে ঠাঁটিয়ে এক থাপ্পড়, মানে অন্য পাড়ার অন্য গোত্রের মানুষকে এক থাপ্পড় মেরেছে, একবারে উল্টে পড়ে মরে গেছে। সূরা কাসাস ২০ নম্বর আয়াত। ভাই এখানে শেষ না, একটুবার মুসা ইসলাম সম্পর্কে সহিহ বুখারী ৩৪৯ নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি যখন মিরাজে গিয়েছিলাম আল্লাহ নিয়ে গিয়েছিল, ফিরছিলাম হঠাৎ দেখছি মুসার সঙ্গে দেখা, দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে? তো আল্লাহ সুবহানাহু বলছে ফরাজা খামসা সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা সুদার করেছেন কি? ফাইলছে ইলাল আপনি যান, ঘুরে যান আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত ৫০ পারবে না। দেখেন আসমানে ক্ষমতা কাজ চলছে, দেখেন আসমানে কি বলছে, যান ঘুরে যান, ফাইলছে যান ইলা রাব্বিক, আপনার রবের কাছে যান। কোন ভাই আসমানের ক্ষমতা কাজ চলছে? মুসা সালাম এমন হচ্ছে মুসা জমিনে এক থাপ্পড় মেরে একজনকে মেরে ফেলার মতো মানুষ, আসমানে বিশ্বনবী তাকে গিয়ে বলে যান, বারবার বলে যান যান, কমিয়ে আসেন। ভাই ৫০ ওয়াক্ত নামাজ আর যে ৫ পাচ্ছি, ভাই বলতো কার পরামর্শে? মুসা সালামের পরামর্শে, যেমন তেমন নবী না। হঠাৎই মুসা সালাম একদিন দুনিয়াতে বসে আছেন বা ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন, বিভিন্ন বর্ণনা আছে সহিহ বুখারী ৩৩৯ নম্বর হাদিস। আল্লাহ তখন মালিকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা আজরাইল, আমাদের ভাষায় আজরাইল বা মালিকুল মউতকে বলে যাও মুসার সময় শেষ, যাও তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। মালিকুল মউত চলে এসেছে, এসে একদম দেখছে মুসা সালাম বসে আছে, মালিকুল মউত কেবল রূহটাকে কবজ করতে যাচ্ছে আর মালিকুল মউতকে মুসা সালাম থেকে ঠাটিয়ে থাপ্পড়, অমনি এক চোখ সঙ্গে অন্ধত হয়ে চলেছে, নিচে সঙ্গে চোখটা বেরিয়ে পড়ে গেছে। ভাই এর নাম কি বলেন? এর নাম মুসা আলাইহিস সালাম। এতই রাগ যে মালিকুল মউতকে একটা থাপ্পড় মেরে দেয়। চিন্তা করেছেন যে মালিকুল মউতকে দেখলে পৃথিবীর অন্য মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, আর থাপ্পড় মেরেছে। मूसा इस्लामेर এই ঘটনা পরে মালিকুল মাল সংসে আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো যে আপনি দেখাও সারা ঠাকুর দিও সারা অনেক ঘটনা তারপরে আছে। তাহলে বোঝা গেল মুসা রাসূলের পাওয়ার দেন ক্ষমতা, এত কিছু করেছে, মানুষকে একটা মেরে মেরেছে, আল্লাহ রাসূলকে আসমানে ধমকিয়েছে, একটা মালিকুল মালকে থাপ্পড়ের চোখটা বন্ধ করে দিয়েছে। এত কিছু করার পরে হঠাৎই জেদ চাল্লাহ তোমাকে দেখব। দেখেছেন, মানুষ হলো, নবী হলো, ফেরেশতা হলো, এবার কে? दर्शन चाই। যখন এত কিছু জেদ করছে আল্লাহ তাআলা মুসাকে বলছে, যা তোর পারে ওই দিকে তাকিয়ে দেখ, আমি না নূর দেখ আমার। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহর নূর দেখিয়েছিল, ভাই মুসা তখন কি করছিল? হাসছিল নাকি গাব্বার সিংহের মতো? আহ, আল্লাহ কি সুন্দর তুমি দেখতে, এমন করছিল না। অজ্ঞান হয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছিল। কে? মুসা। যার এত বড় ঘটনা আপনাকে বললাম, যে আল্লাহ তাআলা যে নূর দেখে সেই স্থির থাকতে পারেনি। আপনাদের তিন নাকি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও করে, 1000-2000 বার নাকি আল্লাহর সঙ্গে দেখা দেখি করে। ভাই মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখে স্থির থাকতে পারছেন না, উনি নাকি মাঝে মধ্যে দেখে। এইজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7380, ইসলাম ফাউন্ডেশন হাদিস নম্বর 6867। আমাদের বলছে, ওমান হাদাসা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব। কোন ব্যক্তি যদি কথা বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সচক্ষে আল্লাহকে দেখেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি এক নাম্বার টাটকা মিথ্যু। ঠিক এই সহিহ বুখারীর 7380 নম্বর হাদিস প্রমাণ করে বাংলাদেশের একজন বক্তা এল ... ফারাজি তিনি মিথ্যু। ঠিক কথা বুঝতে পারলেন? তিনি একটা বক্তৃতা দিয়েছেন, আল্লাহ নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাকি কে দেখেছে? বিশ্বনবীকে মিরাজের রাত্রিতে দেখেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7380, কিতাবুত তাওহীদ। আম্মা জান ভাই বর্ণনাকারী কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ফতোয়া। পৃথিবীর কোন মুফতি যদি একাদ কোটি মুফতিকে একত্রিত করা হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার ফতোয়া একটাই যথেষ্ট, ওই যে মায়ের পানি যে জান্নাত। আম্মা জান কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুমিনদের মা। সহিহ ইবনে মাজাহ 102 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? এক বাক্য আয়েশা। তারপরে কাকে? আবু বকর। এই যে আয়েশা আমাদের বলছে, ওমান হাদাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়র আব্বাহ ফাকাদ কাযাব। কোন ব্যক্তি যদি এই কথা বলে বিশ্বনবী সচক্ষে আল্লাহকে দেখেছে, ফাকাদ কাযাব, সে এক নম্বরের মিথ্যুক। ভাই আমাদের মধ্যে অনেকে ধারণা আছে না আল্লাহকে দেখেছে, পীর সাহেব দেখতে পারে, ইমাম সাহেব দেখেছে, বই লিখে দেখেছে। আশ্চর্য ভাই, কোন হিন্দু ঠাকুর যদি বলে না তোমাদের আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে, কিন্তু আমাদের ভগবানকে দেখা যায়। ভাই হিন্দু ঠাকুর দাবি করতে পারে কি পারে না? আমাদের যেখানে বাস করি মুর্শিদাবাদ, পাশের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নদিয়া। নদিয়াতে সবচেয়ে হিন্দুদের বেশি তীর্থকেন্দ্র আছে, তীর্থকেন্দ্র সবচেয়ে বেশি। তার দাবিও কৃষ্ণ নাকি ওখানে জন্মগ্রহণ করেছে, নবদ্বীপে, আমাদের মানে পাশ থেকে মাত্র 90 কিলোমিটার। তো ওখানে একটা জায়গা আছে হুগল বাড়িয়া, আমাদের বাড়ির পাশেই, মাত্র 10 থেকে 12 কিলোমিটার হবে। ওখানে একটা মণ্ডপে একটা ঠাকুর প্রহিত থাকে, তিনি বলেন বা তাদের দাবি ওখানকার হিন্দু ভাইদের, যে ওই যে ঈশ্বরটা আছে উনি নাকি জাগ্রত দেবী। জাগ্রত দেবী মানে মাঝে মধ্যে জেগে যায়, সন্দেশ দিলে সন্দেশ খাই, দুধ খাই, যা দিবেন তাই খাবেন, ওটার নাম হচ্ছে জাগ্রত দেবী। একটা দুর্গা আছে, একটা কালী আছে, দুটোই জাগ্রত, মাঝে মধ্যে জেগে যায়। আর প্রহিত মশাই তিনি বলেন যে ঈশ্বরের সঙ্গে নাকি তার দর্শন হয়, দেখা হয়, কথাও হয়। আসেন দেখা যাক কোন হিন্দু ভাই তারা কি তাদের ঈশ্বরকে দেখতে পারবে। তাদের একটা ধর্ম কেন ও পরিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র 5 আর 6, দুটো মন্ত্র। মন্ত্র কি বলছে দেখেন, ঈশ্বরকে দেখা যায় কি যায় না? মন্ত্র এম নামানসেরামানতে হুনামা ভুরমাতাং তাদেবরাম মাম্মাতনাম বিদ্দিনে দাঙ্গদিতম পাসতে এনা চাক্ষতা পাশ্যতি এনা চাক্ষদশি পাশ্যতি তাদেবরাম মাম্মাতনাম বিদ্দিনে দাঙ্গদিতম পাসতে। যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে কল্পনা করতে পারে না। কেন? তাদের ব্রহ্মাত্মা বিদ্যিনে দান জীবিত উপাস্তে যিনি ঈশ্বর হবেন তাকে এই মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। বলতে এই মন্ত্রের সঙ্গে একমত কি একমত নয়? हिंदू धर्मग्रंथ ईश्वर के चोख द्वारा देखा सम्भव नয়। বিশ্ব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলছে যে দাবি করবে সে মিথ্যুক, চাই ঠাকুর হোক চাই মৌলভী হোক, যে বলবে আমি আল্লাহকে দেখেছি সে এক নম্বরে মিথ্যুক। ফতোয়া কিন্তু আমার নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে গেছেন আলহামদুলিল্লাহ। ভাই বলুন তো আমরা কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আকীদা গ্রহণ করব না এই সব ঠিক ঠাকুরদের কার चौबीस नम्बर आदेश জান্নাতি চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। ইবাদত কবুলের পূর্বে শর্ত ঈমান কে হতে হবে বিশুদ্ধ। ইমানে যদি কোনো ভেজাল থাকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তার মানে বোঝা গেল এই ঈমান নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। দুই নম্বর ইবাদত কবুলের শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য। কার জন্য? নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। নিয়াত মানে নামাজ যখন দাঁড়িয়ে নিয়াত করতে শুরু করব। এক মানুষ আমাদের প্রতি অভিযোগ আছে, এরা তো আহলে হাদিস এরা তো নিয়াতই করে না, বা বলে কি বলে না, আসলে কি আমরা নিয়াত করি না? ভাই বোঝেননি আপনি, আমরা নিয়াত করি তবে নিয়াত পড়ি না। কি বললাম? নিয়াত করি তবে নিয়াত পড়ি না। মানে পড়ার পড়ার মধ্যে পার্থক্য আছে না? নাই, আছে। হুজুর বোঝে না, বুঝবে যদি অ্যান্টি ভেনাম দিই। কি দিই? অ্যান্টি ভেনাম। আসলে এটা অ্যান্টি ভেনাম। যে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি? ধরুন একটা চোরকে ধরা হয়েছে, থানার অফিসার বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে চোরকে। চোরকে যত মারে চোর চিৎকার করছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, একদম থানা ফাটিয়ে দিচ্ছে। চোরকে যত মারছে চিৎকার হচ্ছে, স্যার চুরি করবো না, চুরি করবো না, ছেড়ে দেন স্যার চুরি করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তুমি আমাকে এত মারলে ছেড়ে দে, তোর বাড়িতে আমি করবো। বাবুদের নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে চিৎকার করে বলছে ওটা না, যেটা অন্তর দিয়ে করেছে। ও মারে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো, চুরি করবো না, ছেড়ে দেন আমি কখনোই চুরি করবো না। আর মনে মনে বলছে বেটা তুই ইয়াত মারলি ছেড়ে দেখ, তোর বাড়ি থেকে চান্স নেব। মানে নিয়াত কোনটা? যেটা অন্তর দিয়ে বলছে এটা নিয়াত, যেটা মুখ দিয়ে বলছে এটা ধোঁকা। তাই নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে না? নাই। তোবা ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর হয় নিয়তের উপরে। নিয়ত হচ্ছে আরবি শব্দ নাওয়া থেকে, নাওয়া মানে বীজ বা বিচি। বা বিচি কি মাটির তলায় থাকে না উপরে থাকে? মাটির তলায় থাকে বিচি। তো আপনি মুখ দিয়ে বলছেন কেন? এটা থাকে অন্তরে, এটুক বোঝেন না? তাহলে নিয়াত করা কি ভাই? ওয়াজিব বা ফরজ। আর নিয়াত পড়া কি? বিদআত। আমরা নিয়াত পড়াকে বিদআত বলি, নিয়াত করাকে নয়। এর হুজুররা মানুষকে আমাদের সম্পর্কে বিভ্রান্ত করার জন্য জানা বোঝার পরেও তারা মিথ্যা তারা ওয়াজ বাংলার জমিনে এখনো করছে। তারাও জানে যে আহলে হাদিসরা নিয়াত করে, নিয়াত করে না, কিন্তু মানুষকে বোঝায় যে আহলে হাদিসরা নিয়াতই করে না। যে কোনো ইবাদত করতে হলে নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। পবিত্র কোরআন আনাম 6:1-6 আল্লাহ ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, বা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি তার বউকে খুশি করার জন্য যে জুম্মার নামাজ পড়তে যায় ওই ব্যক্তি নামাজ হবে না। কেন? এটা আল্লাহর জন্য হয় নাই। কোন বউ যদি তার স্বামীকে খুশি করার জন্য নামাজ পড়ছে, কেন খুশি? তার স্বামী রাগ করবে এর জন্য, ভাই তার নামাজ কবুল হবে? হবে না। পবিত্র সূরা ইমরান 3:102 আল্লাহ সুবহানাহু বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি। কারা কারা আল্লাহকে ভয় করতে পারতো? अरे सर्वनाश अनेक जन तो आल्लाहके भय करें आल्लाहके भय करले पियाजेर दाम 250 हतो ना आल्लाहके भय करले पियाजेर दाम 250 हतो ना भाई आल्लाहके যারা ভয় করে ভাই তাদের উপরে রহমত বর্ষণ হবে কি হবে না তো আপনার উপরে রহমত এসে কেন গজো আপনারা বলছেন আমার দোষ নাই আলো জুত্তা করলা আমি আল্লাহকে ভয় করো হাতটা তো তাতিহি যেমন ভাবে ভয় করা উচিত আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত বা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত আমরা সেইভাবে ভয় করি जी ना আমরা সেবা আল্লাহকে ভয় করি না একটা ছোট উদাহরণ দিই আমরা মনে করছি যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আমরা আসলে আল্লাহকে ভয় করি না দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন আপনি ঢাকাতে যাচ্ছেন ঢাকাতে যাওয়ার পথে আপনার আছে হুন্ডা বাইক মোটরসাইকেল আপনার মাথাতে হেলমেট নেই পকেটে লাইসেন্স নেই গাড়ি নিয়ে ছুটছেন যেতে যেতে আপনাকে হঠাৎই আপনার এক বন্ধু এসে বলছে ভাই সামনে যাবি না ওখানে পুলিশ আছে গাড়ি চেক করছে বা বলুন তো আর এক ধাপ সামনে যাবেন কেন যাবেন না কারণ কি মানে পুলিশ সামনে পুলিশ আছে এই জন্য আপনি যেতে চাইছেন না কেন মাথায় হেলমেট নেই পকেটে লাইসেন্স নাই সামনে পুলিশ ভাই আপনি কাকে ভয় পাচ্ছেন पुलिस के भय पाচ্ছেন আপনি জানেন পুলিশ যদি ধরে 100 টাকা দিলে সমস্যা আপনি ছেড়ে দিবেন কিন্তু তারপর আপনি সামনে কেন যান না আপনি পুলিশকে ভয় করেন এইজন্যই যান না বোঝাল আপনি পুলিশকে কিন্তু ভয় করেন আপনার কাছে জিজ্ঞাসা ভাই বলুন তো একটা পুলিশকে আমরা যতটা ভয় পাই ততটা আমরা আল্লাহকে ভয় পাই ততটা ভয় আমরা আল্লাহকে পাই আল্লাহ যে হাক্কা তো গতিহি যেমন ভাবে আমাকে ভয় করা উচিত ততটাই ভয় করো বেটা পুলিশকে যতটা ভয় করা উচিত বা আপনি পুলিশকে যতটা ভয় করেন ততটাই যদি আপনি আল্লাহকে ভয় করতেন এই ভয়টা আপনার জন্য জান্নাতের জন্য যথেষ্ট ছিল কিন্তু পুলিশকে যতটা ভয় করা ততটা ভয় আল্লাহকে করি না আর পুলিশের কথা বাদ দেন ভাই আমরা রাতে রাতে মশারি কারা কারা টাঙায় হাত তোলেন তো হাত তোলেন না মশারি কারা কারা টাঙান দেখেন অসংখ্য মানুষ আছে যারা আমরা মশারি টাঙাই ভাই মশারি কেন টাঙাই মশার ভয়ে মশা কি রায়হান ভাই সমান কার সমান রায়হান ভাই সমান জি না মশা ছোট আপনার এই নখটা 10 ভাগের 1 ভাগ নয় মশা এই মশার ভয়ে আপনি কি করেছেন মশারি টাঙিয়েছেন আরে মশারি তো হয় না আপনি কি করেন মর্টিন জ্বালান তাতে হয় না স্প্রে ব্যবহার করছেন তাতে হচ্ছে না ফাস্ট কাট তাতে হচ্ছে লিপস্টিক র‍্যাকেট তাতে হচ্ছে না বডি অয়েল ব্যবহার করছেন ভাই মশাকে ভয় করে ভাই কত রকমের প্রযুক্তি কত লক্ষ লক্ষ টাকা বাজেট আপনি তার পেছনে করেন ভাই কেন আপনি মশাকে ভয় পান ভাই মশাকে যতটা ভয় করেন ততটা আল্লাহকে ভয় করেন ভাই মশা যখন আপনাকে কামড়ায় গজাল একটা পেয়ারা আপনার শরীরে দিয়ে দেয় জিনা ছোট্ট একটা কিজে যায় ভাই এটা পাতলার মতো তারপর আমরা এত ভয় করি ভাই মশাকে ভয় করার কারণে আমরা মশারি টাঙিয়ে থাকি ভাই বলে তো কবরের মধ্যে আযাব হবে কি হবে না সাপ বিচুতা থাকবে কি থাকবে না তবে মশার ভয়ে যদি এতগুলো প্রোটেকশন নেন তো কবরের আযাব যে নিশ্চিত সত্য কবরের মধ্যে যে আযাব হবে তো এই আযাব এই সাপ এই বিচুতা এই নিকৃষ্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে বাঁচার জন্য কোনো আত্মরক্ষামূলক কোনো কর্ম করছেন জিনা তাহলে বোঝা গেল না আল্লাহকে যতটা ভয় করা উচিত আমরা ততটা করি না মশাকে বেশি ভয় করি আমরা ঠিক আর সবচেয়ে ভয় আমার মনে হচ্ছে বাংলার জমিনে আলেম ওলেমারা আল্লাহকে কম ভয় করে সব আলেম ওলেমা না কিছু কিছু আলেম ওলেমার বক্তৃতা আলোচনা শুনে মনে হচ্ছে যে তারা আল্লাহকে ভয়ই করে না কেন জানেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আলেম ওলেমা পারে তিলকে তাল বানিয়ে দিতে কি পারে তিলকে তাল বানিয়ে দিতে পারে আর আপনাদের বাংলাদেশের ওলেমারা বিশেষ করে এই বিষয়ে এক্সপার্ট একদম তিলকে তাল বানানো কেমন ওই যে ডক্টর জাকির নায়েক একটা বক্তৃতাতে বলেছিল কি বলেছিল জানেন ডক্টর জাকির নায়েককে শিখ ধর্মের অনুসারে প্রশ্ন করেছিল মুম্বাইয়ে হিন্দি আর উর্দুতে যে ডক্টর নায়েক আপনি বলেছিলেন যে আপনারা মুসলিমরা আল্লাহ ব্যতীত কারো সিজদা করেন না করলে শিরক হয় কিন্তু আমরা দেখি অনেক মাজারে অনেক মুসলিমরা যে সিজদা করে অনেক পীরের দরবারে গিয়ে চায় তো এটা কি ইসলামে জায়েজ এই প্রশ্ন ডক্টর নায়েক কে করেছিল ডক্টর জাকির নায়েক উত্তর দেওয়ার সময় তিনি তখন বলছিলেন আজ কে তারিখ মে হাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাসবিহ মাননা ভি আমারে লিয়ে হারাম হে বাকি পীর বাবা সাহেব বাবা কথা ছোড়ো কথা ছিল এটা মানে আজকের দিনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেও চাইতে পারবো না বাকি পীর বাবা সাহেব বাবা কথা ছোড়ো এই যে ডক্টর জাকির নায়েক বলল মাংনা ভি হামারে লিয়ে হারামে মাংনা মানে কি ভাই চাওয়া मानवार की लिफ्ट चावा এটা মুম্বাই থেকে ঘুরতে 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 এসে বাংলাদেশে এগুলো মাননা ডক্টর নায়েক কি বলেছিল মাননা মানে চাওয়া যাবে না নবী রাসূলের কাছ থেকে আর বাংলাদেশের ওলেমারা বলছে ডক্টর জাকির নায়েক বলেছে ও কাফের এর জন্য ডক্টর নায়েক বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না ভাই ডক্টর নায়েক কি বলেছিল মাননা মাননা মানে কি চাওয়া আর ওটা বুঝে নিল কি মাননা মানে মানা ভাই তিলকে তাল কি তাল নয় नायक के भिलेन भिलेन के नायक बनाच्छे कि बनाच्छे ना ये जो नाम एक कथा बोली जो बांगालीर कठिन बुद्धि बांगालीर काछे बुद्धि देखो पारबे ना तो भाई आमार एक बंधु बोलछिलो जे आमादेर बांगालीर जा बुद्धि विशेष करे बांग्लादेशेर बांगालीदेर तो ओके जोदि अमेरिकाते 2 बछर रेखे देওয়া হয় 5 बछर रेखे देওয়া হয় 5 बछर पर एसे देखबेन ओई अमेरिकाके गुटा खुले निशे बांग्लादेशके अमेरिका बानिये दियेछे एत बुद्धि आपनादेर एक छोट्ट गल्प बोली आपनादेर गल्प आपनादेरके निये एटा वास्तव ना तेमनि गल्प जस्ट एमन आंतर्जातिक एक प्रतियोगिता होच्छे एक लड़ाई किसेर लड़ाई जानेन बिड़ाल बिड़ाल माने म्याव कैट बोझेन तो बिड़ालेर एकटा आंतर्जातिक एखन बिड़ालेर लड़ाई एखन बांग्लादेश थेके एकटा लोक तार बिड़ालके निये चले गेछे आमेरिकाते भारत थेके गेछे पाकिस्तान थेके गेछे निउजिल्যান্ড गोटा विश्वेर मानुष एकजन करे तार बिड़ाल আর মালিক গিয়েছে গিয়ে দেখছে গ্যালারির মধ্যে অসংখ্য মানুষ তার যে বিড়াল নিয়ে আছে প্রতিযোগিতা বিড়াল প্রতিযোগিতা প্রথম ডাক পড়েছে ইয়ামনিকার মোটা তাজা বিড়াল একদম গ্যালারির মধ্যে বসে আছে এই মত পরিস্থিতিতে পাকিস্তানের বিড়ালকে বলছে যা পাকিস্তানের বিড়ালের সঙ্গে লড়াই আমেরিকার বিড়াল যখনই পাকিস্তানের বিড়াল গ্যালারিতে ঢুকেছে আর আমেরিকার বিড়াল খাসবাস করে চাবিয়ে ধরে কয়েক মিনিটে পাকিস্তানের বিড়ালকে উড়িয়ে দিয়েছে एक बार जापान गए जार्मान गए सब देश बिड़ाल अमेरिकार बिड़ाल के गए और अमेरिकार बिड़ाल मोटा दादा बिड़ाल तार संगे क्यों पारे ना एई मतो परिस्थितिते एक लोक के देखा जाए ठ्यांग ठ्यांगे पतला लुंगी पड़े आछे गाये सेंडू गेंजी तार काछे आछे एकटा बिड़ाल भाई कोन देश थेके बांग्लादेश कि एटा बांग्लादेश तखन बोलछिल गारे सर्वनाश करेछेन कि ভাই এতক্ষণ কোথায় ছিলেন কেন এখানে তো ছিলাম বুঝা তখন কি দেখলেন খেলা দেখেন নাই দেখেছি বুঝারে ভাই আমেরিকার মোটা তাজা বেড়াল পৃথিবীর কোন দেশ পারলো না আর আপনার একটা বেড়াল খিটকেটা গায়ে মাংস নাই মজে 100 দিন খেতে পায় নাই এই বিড়াল নিয়ে চলে এসেছেন যদি বাঁচতে চান আপনি আর আপনার বেড়াল বাংলাদেশে যান বাংলাদেশের লোক তখন বলছে পিকচার আবি বাকি হ্যায় আজকে দিন দেখাচ্ছি কিছুক্ষণ পরে বাংলাদেশের নাম ঘোষণা যে বাংলাদেশ বাংলাদেশে সে লোক তখন গ্যালারির মধ্যে ঢুকেছে ঢুকে তার নিজের বিড়ালের চিমটাকে তুলে দিতে বাবা যা এই বলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে দুর্বল গতিতে বাংলাদেশের বিড়াল ছুটে গিয়ে আমেরিকার মোটা তাজা বিড়ালকে খেজবাজ করে চাবিয়ে ধরে 2 সেকেন্ডে আমেরিকার বিড়াল ভেঙে দৌড় লাপাতা নাই মানুষ আশ্চর্য আরে দেখলাম কি ঘটলো এটা আশ্চর্য আরে কি হলো এটা মানুষ তখন সাংবাদিক চেয়েছে বাংলাদেশের মানুষের কাছে ভাই আপনাদের বাংলাদেশিরা বাংলাদেশের বিড়ালকে কি খাওয়ান এত রাগ এত শক্তি গায়ে মাংস নাই আশ্চর্য বিভিন্ন দেশের মানুষ আছে ভাই আপনারা বাংলাদেশিরা কি খাওয়ান আপনাদের বিড়ালকে গায়ে মাংস নাই কিন্তু রাগ এত বাংলাদেশি তখন বলছে যে ভাই অবশ্যই বলবো তবে কি পুরস্কারটা নিতে দেন আরে পুরস্কারটা নিয়ে নি ঠিক আছে পুরস্কার যখন বাংলাদেশ যখন বিজয় লাভ করেছে দেয়া হয়েছে বাংলাদেশীর হাতে পুরস্কার আবার মিডিয়া চলে সেটা বলে আবার একটা প্রশ্ন ভাই আপনারা বাংলাদেশে কি খাবার যে গায়ে মাংস নাই এত রাগ ওই ব্যাপারে তুমি বলে আপনাদের ক্যামেরাগুলো বন্ধ করুন তারপরে বলবো আচ্ছা ঠিক আছে ক্যামেরা বন্ধ তাহলে বাংলাদেশী লোক তখন বলছে ভাই এইটাই এতক্ষণ যেটা বিড়াল দেখলেন এটা বিড়াল নয় এটা বাঘ আমরা বাংলাদেশীরা বিড়ালকে না বাঘকে না খেতে দিয়ে একে বিড়ালের মতো শুকনা করে নিয়ে ছেড়ে দিয়েছি ভাই বলেন তো বাঘ যদি না খেয়ে শুকনা কাটে যায় বা বিড়ালের মতো লাগবে লাগবে না বিড়ালকে বলে বাঘের মাসি। তো বাংলাদেশে আপনাদের এত বুদ্ধি, আপনারা বাঘকে না খেতে দিয়ে শুকনা বিড়ালের মতো করে নিয়ে এসে আপনারা পুরস্কারকে হাতিয়ে নেন। তো ডক্টর জাকির নাকের মান্নাকে মান্না করতে কতক্ষণ মানা যাবে না, চাওয়া যাবে না, মানে বিশ্বনবীর কাছে গিয়ে বলতে পারবেন যে আল্লাহর রাসূল আমাকে একটা ছেলে দেন, একটা গাড়ি দেন, একটা বাড়ি দেন, একটা বউ দেন, বা বলতে পারবেন রাসূলের কাছে দোয়া চাওয়া যাবে? এই জন্য ডক্টর জাকির নেমেছে মাংনা বি আমাদের হারামে, আর আপনারা বলছেন মান্না মানে মানাও যাবে না। তিলকে তাও বাঘকে বিড়াল বানিয়েছেন বা ঠিক হচ্ছে না বা বলতো এগুলো যদি আলে বলে বা তারা নির্দিষ্ট ভাবে একটা মানুষের নামে একদম নির্ভিজাল তারা মিথ্যা কথা বলছে কি বলছে না? ডক্টর জাকির নায়েক বলেন অথচ এই কথা আলেম ওলামারা বলছে ভাই এরা আল্লাহকে ভয় করে। আমার তো মনে হয় না যে ভয় করে, ভয় করলে তো জিভটা একটু কাটতো। উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাত কাতো কাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত আমরা আল্লাহকে ভয় করি না। তার জ্বলন্ত প্রমাণ আমরা আপনাকে দেখালাম। ইবাদত করলে ৩ নম্বর শর্ত হালাল রুজি, হালাল জিনিস ভক্ষণ, হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। 4 নম্বর শর্ত সুন্নতি তরিকায় হতে হবে। 5 নম্বর শর্ত বিদআত মুক্ত অবস্থায় হতে হবে। 6 নম্বর শর্ত শিরক মুক্ত অবস্থায় হতে হবে। ভাই এই 5টা আর 4টে যেটা পয়েন্ট থাকলো আলোচনা করতে গেলে আরো 4 ঘন্টা জরুরি আছে, কিন্তু এত লম্বা আলোচনা করার আমাদের অভ্যস্ত নয়, মানে এমনি অনেক আলোচনা করা হয়ে গেল। তাই আপনাদেরকে মনে রাখতে হবে ইবাদত করলে কয়টা শর্ত বললাম ভাই? 6টা শর্ত। কি কি? একজন দাঁড়িয়ে বলেন তো ভাই, দাঁড়ান, কে বলবেন? যে বলতে পারবেন তাকে 100 টাকা দেব, বাংলাদেশি টাকা দেবো 100 টাকা। বলেন তো কে বলতে পারবেন? দাঁড়া, চট করে দাঁড়ান একজন। কে দাঁড়াবেন? কে বলতে পারবেন না? আচ্ছা আমি বলবো, আমি বলবো। তাহলে এক কাজ করেন, আমি যদি বলবো তো আপনারা সবাই 100 টাকা করে তোলেন, 100 টাকা সবাই তোলেন। তুলে আজকে যারা জলসা কর্তৃপক্ষ আজকে যারা আয়োজন করছে এদেরকে ফান্ডে জমা দেন, আমাকে দিতে হবে না। কাকে দেবেন? ভাই এতক্ষণ ধরে আলোচনা করলাম 6টা পয়েন্ট ইবাদত কবুলের। 1 ঈমান, 2 নিয়াত খাস আল্লাহর জন্য ভয় ভীতি সহকারে হতে হবে, 3 হালাল রুজি হালাল জিনিস ভক্ষণ, 4 সুন্নতি তরিকায় হতে হবে, 5 বিদআত মুক্ত অবস্থা হতে হবে, 6 শিরক মুক্ত অবস্থা হতে হবে। এই ইন টোটাল 6টা শর্ত সাপেক্ষে যদি আপনি 1 টাকা দান করেন, সূরা বাকারা 166 নম্বর আয়াত, আল্লাহ আপনার 1 টাকাকে কিয়ামতের মাঠে 700 টাকা রিটার্ন দেবেন ইনশাআল্লাহ। আর যদি 6টা শর্ত সাপেক্ষে না হয়, 700 কোটি টাকা যদি দান করেন তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। মিশকাত 205 নম্বর হাদিস। ওই যে দানবীরকে জাহান্নামে যেতে হয়েছে ভাউজি ভাই নাই হয়েছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ইবাদতগুলো করছি বিশুদ্ধ ঈমান রাখার পরে যে ইবাদত করতে হয় তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ ইবাদত করার সময় খাস নিয়াত যদি তোমার সন্তুষ্টি হয় আল্লাহ এই তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার সময় একদম ভয় ভীতি সহকারে যেন করতে পারি এই অন্তর আমাদের জাগ্রত করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হালাল রিজিক হালাল উপার্জন করার তৌফিক দান করো বলি আল্লাহুম্মা আমিন।